ওকে অলরাইট, ঘড়ি দেখো সময় হয়েছে 8:13। আমাদের ক্লাসে আসার কথা ছিল 8:15, 2 মিনিট আগে আসলাম, যাতে সবাই এই 2 মিনিটে যুক্ত হয়ে যায়। এরপরে আজকে আমরা ফ্রি ক্লাস, ভার্সিটি ক্লাস বুঝছো, তোমার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, জগন্নাথ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিংবা ঘুরছো, তোমাদের জন্য ফ্রি ক্লাস নাম্বার 3 নিয়ে আজকে এসেছি এবং আজকে কথা দিচ্ছি, আমি যদি আজকে তোমাকে 1.5 ঘন্টাও ক্লাস করাই এবং 2 ঘন্টাও ক্লাস করাই, এই 1.5-2 ঘন্টায় তুমি এতটা আউটপুট পাবা, এই ক্লাস থেকে এতটা আউটকাম পাবা এবং কি কি মধ্য দিয়ে পাবা। এক, আজকের পত্রিকার পাতা থেকে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক যে প্রশ্নগুলো আমি সেগুলো নিয়ে আসছি। দ্বিতীয়ত, বাংলাদেশ পরিচিতি দ্বিতীয় পার্ট, গত ক্লাসে আমরা প্রথম পার্টটা পড়িয়েছি, আমার এই আইডি রয়েছে। এবং তৃতীয়ত, লাইভ এমসিকিউ টেস্ট আজকে হবে সাম্প্রতিকের উপর। এন্ড ফাইনালি সাম্প্রতিক আজকে কিছু হট টপিক নিয়ে আলোচনা করবো যেগুলো কিনা এই সপ্তাহে ঘটে গিয়েছে। সব মিলিয়ে দেখতেই পাচ্ছ আজকে ফ্রি ক্লাসের আয়োজন চমৎকার। সো কে কোন জেলা থেকে দেখছো একটু জাস্ট কমেন্ট করো, এবং প্লিজ আজকে যাতে লাইভটা জমজমাট হয় আমি সব কিছু তোমাদের দিব, প্রমিস করছি। যদি লাইভটা আজকে 2 ঘন্টা হয়, এই 2 ঘন্টা খুবই ইফেক্টিভ হবে। সো তোমরা যেটা করবা, লাইভে প্রথমে পোস্টের মধ্যে একটা লাভ লিংক দাও, প্রত্যেকে একটা লাভ লিংক দাও, এন্ড তারপর তুমি কোন জেলা থেকে দেখছো এটা জানাতে পারো। আমি দেখতে চাই, মাঝে মধ্যে ভালো লাগে দেখলে কে কোন জেলা থেকে আছে, জেলাগুলোর নামও মাঝে মধ্যে ভুলে যাই, মনে পড়ে তোমরা কমেন্ট করলে। আর তুমি তোমার আইডিতে এবং তোমার কলেজের গ্রুপে সব জায়গায় একটা শেয়ার করে ডাল লিখে জানাও কারা কারা শেয়ার করছো, আমি জাস্ট দেখতে চাচ্ছি। অলরাইট অলরাইট অলরাইট, দেখতে দেখতে অনেকেই যুক্ত হচ্ছ, একটু একটু সবাই সবাই একটু শেয়ার মেশন ডাল করে দাও, কাইন্ডলি সবাই একটু শেয়ার মেশনে ডাল করে দাও। তারপর আজকে দেখো আজকের ক্লাসে কি খেলা হয়, জাস্ট ওয়েট করো, আমি কথা দিচ্ছি আজকে খুবই ইফেক্টিভ ক্লাস হবে ইনশাল্লাহ। ওকে, খুবই 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 ইফেক্টিভ ক্লাস হবে। ওকে ওকে ওকে, সো দেখতে পাচ্ছ আজকে টপিকগুলো দিকে তাকাও, আজকে যদি টপিকগুলো দিকে তাকাও তুমি বুঝবা যে আজকে কত সুন্দর ক্লাস হবে। আমি খানিকক্ষণ অপেক্ষা করবো তোমাদের জন্য। ওকে ওকে ওকে, সবাই সবাই শেয়ার করো, কারা শেয়ার করছো, কে কোন জায়গা থেকে দেখছো একটু জানাও, শেয়ার করে ডাল লিখে জানাও, আমি তোমাদের নামগুলো পড়তে চাচ্ছি, জাস্ট শেয়ার করে ডাল লিখে জানিয়ে দাও। ওকে, শুধু শেয়ার করে ডাল লিখে জানিয়ে দিও ভাইয়া আপুরা, ক্লিয়ার? ওকে, আমাকে ঠিক ঠিক শুনতে পাচ্ছ, সব ঠিকঠাক আছে কিনা একটু জানিয়ে দাও। অলরাইট, ওকে, শেয়ার ডাউন করেছে জান্নাতুল জিন, এসএস বিজয় করেছে, আর বাকি কই, বাকিরা কই, বাকিরা কই, একটু শেয়ারটা ডান করে দাও, একটু শেয়ারটা ডান করে দাও। আমি দেখতে চাই যে কারা শেয়ার করলে, জাস্ট এই জিনিসটা একটু দেখতে চাই। আর তারপর আজকে জমজমাট ক্লাস হবে ইনশাল্লাহ, এবং আজকে চমৎকার ক্লাস হবে, কথা দিচ্ছি আজকে ক্লাস ঠিক যতক্ষণে থাকবো ইনশাল্লাহ আজকে ক্লাস হবে একদম ফাটাফাটি ক্লাস হবে। এবং গতকাল আমি বলেছিলাম যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে চাও কিন্তু এখনো একটা প্রপার রুটিন করনি, তাহলে এমন কোন রুটিন আছে যেটা তুমি যদি আজকে বাসা করে ফেলো, তুমি এটা ধরে আগাও, তাহলে তোমার ইনশাল্লাহ পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার যে সম্ভাবনা অনেক বেড়ে যাবে। সো পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার যে জাদুকরি রুটিন রয়েছে, প্রত্যেক বছর আমি আমার শিক্ষার্থীদের দিয়ে থাকি, সেই জাদুকরি রুটিন নিয়েই তারপর কথা বলবো। আচ্ছা, আমাদের আমাদের মাইক্রোফোনটা ইয়ে করা হয় নাই, সাউন্ডটা ঠিক নাই, তোমরা বলবা না। সো সাউন্ডটা আমি ঠিক করে নিচ্ছি। ওকে 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 ওকে, আশা করি এইবার সাউন্ড ঠিকঠাক হবে, কোনো সমস্যা নেই, এইবার সাউন্ড ঠিকঠাক হয়ে যাবে, ক্লিয়ার? সো এখন সাউন্ড ঠিকঠাক আছে কিনা একটু জানাও। ওকে ওকে, সাউন্ড ঠিকঠাক আছে কিনা জানাও, এবার ঠিক আছে কিনা জানাও। ওকে, আর কে কোন জেলা থেকে দেখছো, আমি কিন্তু 15-তে ক্লাস শুরু করব বলেছিলাম, 13-তে চলে আসছি, একটু সবাই লাইভে একটা লাভ ব্রেক দাও, সবাই একটু লাইভে একটা লাভ ব্রেক দিয়ে ফেলো তো ভাইয়া আপুরা। ওকে, পাহাড়পুর সোমপুর বিহার থেকে রাজন দেখছে, মমিনুল ডান করে দিয়েছে, নীরব হত্যাকারী লিখেছে লাভ ইউ ভাইয়া, ইভা দেখছে আমাকে, ওকে ফাইন ফাইন, এখন সাউন্ড ঠিকঠাক আছে কিনা জানাও, সাউন্ড ঠিকঠাক আছে কিনা একটু জানাও। আচ্ছা, এখন ঠিকঠাক আছে, আই গেস এখন ঠিকঠাক আছে। সো কাইন্ডলি একটু 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 একটু, আর 1 মিনিটের মধ্যে তোমরা যদি চাও যে আজকের ক্লাসটাতে তোমরা এই 4টা চমৎকার টপিক, মানে আগামী 2 ঘন্টা খুবই ইফেক্টিভ ক্লাস করতে, এই 4টা চমৎকার টপিক শিখতে, তাহলে ডেফিনেটলি ডেফিনেটলি লাইভে একটা লাভ ব্রেক দাও, পোস্টে পোস্টে একটা লাভ ব্রেক দাও ভাই আপুরা, পোস্টে একটা লাভ ব্রেক দাও, এবং কারা কারা শেয়ার করছো এই যে মেনশন করো, 5 জন বন্ধুকে মেনশন করো, শুধু 5 জন করে বন্ধু মেনশন করো, যারা
সর্বোচ্চ শেয়ার মেনশন করবা, তারা আজকে আমার এই যে ফ্রি পিডিএফ বুকের যে গ্রুপটাতে প্রাইভেট গ্রুপে অ্যাড হয়ে যেতে পারবা। আমি দেখতে চাই গত ক্লাসও করেছো, অনেকেই করেছো, অনেকেই মেনশন করেছো, বাছাই করতে পারিনি, আজকে দুই দিনের বিচারে বাছাই করবো। সো একটু 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 ডান করে দিও ভাইয়া পুরা, বাকিরা যাতে চলে আসতে পারে, আর লাইভে একটা লাভ রেখে দাও যাতে সবার কাছে ক্লাসটা পৌঁছায় যায়। হ্যাঁ, সবাই একটা করে নিজের প্রোফাইলে শেয়ার করো আর লাইভে একটা লাভ রেখে দাও, দ্যাটস ইট। ওকে ডান, ওকে ডান করে দাও, আমি ক্লাসে চলে যাচ্ছি আর কথা না বলে, সবাই অনেক নষ্ট হয়ে যায়। আচ্ছা খেয়াল করো, সবাই একটু খেয়াল করো, আমি একটু ফোনটা সেট করে নিলাম। ওকে ডান ডান, আশা করি সবাই দেখতে পাচ্ছ। সো আমি আমার ক্লাসটা শুরু করছি। প্রথমত আমরা আজকের এই ফ্রি লেকচারের যে কোনো একটা অংশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার যে জাদুকরি রুটিনটা রয়েছে না, সেটা শেয়ার করব। এটা ঠিক একটু পরে হবে কি না, নাকি আজকে লাইভ ক্লাসের শেষে হবে, সেটা দেখাই যাক কখন হয়। বাট এই রুটিনটার জন্য সবাই ওয়েট করবা, আমি যে রুটিনটা তোমাকে দেখায় দিব, এই রুটিনটা তুমি তোমার খাতা করে ফেলবা, পড়াশিবের টামলে সামনে টানাই দিলে এটা ফলো করলে তোমার আর কোনো ভয় নেই, এটা ফলো করে আগায় গেলে তোমার পাবলিকে চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আচ্ছা তাহলে চলো, আজকে আমাদের প্রথম ধামাকা পত্রিকা থেকে সাম্প্রতিক সাধারণ জ্ঞান। মানে আজকে কিন্তু 3 তারিখ, রাইট? আজকে 3 তারিখ এবং এটা চলছে হচ্ছে তোমার ডিসেম্বর মাস 23 সালের। সো আজকে ডিসেম্বর মাসের যে 3 তারিখ, আজকে ঠিক এমন কোন কোন ঘটনা ঘটলো যে ঘটনা থেকে তোমার অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসতে পারে। সো আজকে 3 তারিখের পত্রিকা থেকে যা যা রয়েছে নাবিল ভাইয়া, সেগুলো হচ্ছে তোমাদের দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে ইভা কিন্তু অনেকে মেনশন করছে, তারপর সাবরিন মেনশন করছে, কারণ ওরা জানে যে নাবিল ভাইয়া তোমাদের জন্য ক্লাসগুলো নিচ্ছে। তোমরা সবাই আমাকে যদি হেল্প করো, একটা করেও শেয়ার করো অন্তত তোমার আইডিতে বা বিভিন্ন কলেজের গ্রুপে, আমার কিন্তু অনেক উপকার হবে। আর যদি 5 জন করে মেনশন করো, কোন বন্ধুটা পাবলিকে পড়তে চায় বা ইচ্ছে আছে বা প্রিপারেশন নিচ্ছে, তুমি ওকে মেনশন দাও, দেখবা ও তোমাকে ভালো জায়গায় মেনশন দিবে। প্লিজ ডু দ্যাট, প্লিজ ডু দ্যাট। ওকে, তাহলে আজকের পত্রিকা থেকে সাম্প্রতিক কি কি আছে তোমরা সবাই খাতায় একটু নোট করে ফেলবা, সবাই একটু মনোযোগ দাও, ক্লিয়ার? ওকে, আচ্ছা তাহলে আজকের পত্রিকা থেকে যা যা আছে, আমরা আজকে মোট 12টা প্রশ্ন দেখব, এমন 12টা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো থেকে তোমার অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন, সম্প্রতি 2/12/23 ফিলিপাইনের মিন্দানাওতে কত মাত্রার ভূমিকম্প হয়েছে? আমরা গতকাল আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভব করেছি, কিন্তু তুমি কি জানো যে গতকাল মানে শনিবারেও পৃথিবীর এই যে ফিলিপাইনের মিন্দানাওতে কিন্তু একটা ভূমিকম্প হয়েছে। তো ভূমিকম্প থেকে যদি প্রশ্ন আসে, সেটা হতে পারে বাংলাদেশ থেকে আসতে পারে, কিংবা বাংলাদেশের পাশাপাশি অন্যান্য যে জায়গায় সেখানেও ভূমিকম্প হলো এবং কত মাত্রা, সেখান থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে খেয়াল করো, সম্প্রতি এই গতকাল ফিলিপাইনের যে মিন্দানাও রয়েছে দ্বীপ, সেখানে কিন্তু 7.6 মাত্রার ভূমিকম্প হয়েছে। এখনো কিন্তু সেই জায়গা ভূমিকম্পের আশঙ্কার বাইরে নয়, তাহলে তোমার পরীক্ষা আসতে পারে সম্প্রতি ফিলিপাইনের মিন্দানাওতে কত মাত্রার ভূমিকম্প হয়েছে, 7.6 মাত্রার। এইবার IOC, এইটার পূর্ণরূপ কি? আমি একটা কথা বারবার বলি যে সাধারণ জ্ঞানে পূর্ণরূপ থেকে প্রশ্ন আসেই, পূর্ণরূপ রয়েছে তোমার 200-300 মতো, সেখান থেকে তোমাদের নাবিল ভাইয়া জাস্ট 20-30টা দাগায় দিব। ক্লাসে লাইভ ক্লাসে থেকো, সেখান থেকে ইনশাল্লাহ কমেন্ট করবে। তো এই IOC এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। 2024 সালে এই যে ফ্রান্সের প্যারিসে যে তোমার অলিম্পিকটা হবে, সেই অলিম্পিকে বাংলাদেশও কিন্তু চারটা ইভেন্টে অংশগ্রহণ করতে চায়, ক্লিয়ার? সো এটা আজকের পত্রিকা ভাইয়া, এই যে আজকের যে পত্রিকা রয়েছে তুমি দেখতে পাচ্ছ, এই যে আজকের এই যে 3 তারিখ ডিসেম্বর মাসের যে পত্রিকা, সেই পত্রিকা থেকে কিন্তু নাবিল ভাইয়া এটা তোমাদের জন্য উঠে আছে। তো ক্লিয়ার, বুঝতে পারছো? এই যে IOC, এটা পূর্ণরূপ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, এবং এইটা এইবার কোন জায়গায় হবে, এই আগামী 24 সালে। তুমি খেয়াল করছো গতবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চেন আসছিল সাম্প্রতিকে, যে সামনের যে বিশ্বকাপ ফুটবল কয়টা দেশে হবে, তাইলে কোনো খেলা বা কোনো কিছুর আসর যখন কোনো দেশে হয়ে থাকে, সেটা হতে পারে 1-2 বছর পর, সেখান থেকে প্রশ্ন আসে। ঠিক তেমনি 2024 সালে অলিম্পিকের আসর বসবে ফ্রান্সের প্যারিসে। কোথায়? ফ্রান্সের প্যারিসে। সবাই মাথায় নিয়ে নাও অলিম্পিক গেমস কোথায় হবে। এইবার আজকে কোন দিবস? আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবস, ক্লিয়ার? এটা আজকের নিউজ, আজকের পত্রিকা পেয়েছি। সো আজকে যে বিশ্ব প্রতিবন্ধী দিবস,
এইটা তোমার অবশ্যই মনে রাখতে হবে, বিকজ এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু জাতিসংঘ উদযাপন করে এই এই দিবসটা। সো যেই দিবসটা জাতিসংঘ উদযাপন করে এবং গুরুত্বপূর্ণ, সেই দিবসটা তোমার মনে রাখতে হবে ভাইয়া। সো আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবস। এখন তুমি যদি এটা এক মাস পরে পড়ো, তোমার যতটুকু না মনে থাকবে তার চেয়ে বেশি মনে থাকবে যে তোটা আজকে ঘটেছে, আজকে এটা হচ্ছে, আজকে এটা গরম গরম আজকে যে পড়ে ফেলবে তারই বেশি মনে থাকবে। তাই নাবিল ভাইয়া কিন্তু পত্রিকা থেকে তোমাদেরকে ফ্রি ক্লাসগুলোতে দিয়েই যাবে, কোনো সমস্যা নাই। তাহলে বিশ্ব প্রতিবন্ধী দিবস এটা উদযাপন করে তোমার হচ্ছে জাতিসংঘের ইয়াদারা, এটা আমরা জানলাম। সো যারা এতক্ষণ অব্দি লাইভে যুক্ত হয়েছো, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ লাইভের পোস্টে একটা লাভ রেখে দাও, আর তুমি তোমার আইডিতে কলেজের গ্রুপে শেয়ার করার পাঁচজন করে বন্ধু মেনশন করো, যাতে আমার ক্লাসগুলো আরো বেশি পৌঁছায় যায়, আমি যাতে আরো বেশি ফ্রুটফুল ওয়েতে তোমাদের ক্লাস করাতে পারি। সো চলো সবাই নোট করবা, ইয়ান হোপ কোন দেশের সংবাদ মাধ্যম? এটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। তুমি জানো যে দক্ষিণ কোরিয়া আর উত্তর কোরিয়ার মধ্যে একটা একটা দ্বান্দ্বিক সম্পর্ক থাকে। তাইলে আজকের পত্রিকায় যখন আমি উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া দেখলাম, তখন আমার মনে হলো যে এখান থেকে তোমার প্রশ্ন আসতে পারে, তাহলে সেটা কালেক্ট করে নিয়ে আসি। তাইলে ভাইয়া আমি পেলাম যে আজকের পত্রিকায় ইয়ান হোপ কোন দেশের সংবাদ মাধ্যম, সেটা ছিল দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া ইয়ান হোপ, আর উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত মানে রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন, এটা রাষ্ট্রের অধীনে থাকে, সংবাদ বার্তার নাম কি? বার্তা সংস্থার নাম হচ্ছে KCNA। তাইলে KCNA উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া হচ্ছে ইয়ান হোপ, এই দুইটা তুমি পড়বা, এই দুইটা তুমি অবশ্যই অবশ্যই পড়ে ফেলবা। তাহলে ভাইয়া KCNA কোনটা? KCNA হচ্ছে তোমার ভাইয়া উত্তর কোরিয়া, আর দক্ষিণ কোরিয়ার হচ্ছে ইয়ান হোপ। ইয়ান হোপটা দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম, আর KCNA হচ্ছে উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত। মনে রাখবা রাষ্ট্রায়ত্ত মানে রাষ্ট্রের অধীনে, এটা একটা সরকারি, যেমন আমাদের সংবাদ মাধ্যম হচ্ছে বাসস, রাইট? আমরা জানি, ক্লিয়ার? সো 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 এই যে সবাই শেয়ার মেনশন করে দিয়েছো, কারা কারা করেছো একটু দেখতে চাই, কারা কারা ভাইয়াকে হেল্প করতেছো যাতে ফ্রি ক্লাসগুলো নেই। তোমরা যদি এটা করো তাহলে ফ্রি ক্লাস চলবে, তোমরা যদি শেয়ার করো। আর তোমরা যারা আমার PDF বই কিনলে, যারা আমার প্রাইভেট গ্রুপে ফ্রিতে অ্যাড হতে চাও, একদম ফ্রিতে, আমি গতকাল আর আজকের বিবেচনা করে সর্বোচ্চ যারা শেয়ার করবা, তুমি 10টা বা 15টা শেয়ার করবা, হয়তো তুমি তোমার আইডিতে কলেজের গ্রুপে বা মেসেঞ্জারে বিভিন্ন জনকে, সেটা স্ক্রিনশট নাও। দ্বিতীয়ত মেনশন করো প্রচুর এই কমেন্ট বক্সে, সেটারও স্ক্রিনশট নাও। এই দুইটা স্ক্রিনশট পাঠিয়ে দাও আমার এই আইডির মেসেঞ্জারে, আমি দেখবো এবং বিবেচনা করবো। এই দুই দিনের বিবেচনায় আমি যে সর্বোচ্চ 5 জনকে আমার ওই প্রাইভেট গ্রুপে সাধারণ জ্ঞানের ফুল ক্লাস ফ্রি, মডেল টেস্ট ফ্রি এবং PDF ফ্রি অ্যাড করে দিব, অ্যানাউন্সমেন্ট কিন্তু দিয়ে দিলাম। অলরাইট, সো 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 বুঝতেই পারছো এই দুটা ইম্পর্টেন্ট, যা ইম্পর্টেন্ট আমি তাই আনছি, আমি কোন কোন জায়গা থেকে আনছি পত্রিকার পত্রিকার পৃষ্ঠাটাও দেখাই দিব, কোনো সমস্যা নাই। তাইলে আমরা সামনের দিকে যাই, আর কথা না বলে আমাদের সময় কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তোমরা যদি শেয়ারটা করে দাও, আর বাকিদের যদি এটা জিততে চাও তাহলে কিন্তু ভাইয়া তোমরা কাজটা করতেই পারো, ডেফিনেটলি। ওকে, ডান ডান ভাইয়া ডান, ওকে তাহলে চলো সামনের দিকে যাচ্ছি। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছ 7 নম্বর প্রশ্ন, মালিগিয়ং 1 কোন দেশের কৃত্রিম উপগ্রহ? সম্প্রতি কিন্তু তুমি জানো যে দক্ষিণ কোরিয়া তাদের একটি উপগ্রহ আকাশে উৎক্ষেপণ করেছে, ঠিক তেমনি এর আগে এই মালিগিয়ং যে উপগ্রহটা রয়েছে, কৃত্রিম উপগ্রহ যাকে বলা হয় স্যাটেলাইট, কৃত্রিম স্যাটেলাইট, সেটা কিন্তু উত্তর কোরিয়া পাঠিয়েছে। তাহলে পরীক্ষা আসতে পারে মালিগিয়ং কি, তোমার যেটা আসবে যে মালিগিয়ং একটা স্যাটেলাইট, এটা আসতে পারে, যেমন আসতে পারে যে মালিগিয়ং কোন দেশের স্যাটেলাইট, উত্তর কোরিয়া, মালিগিয়ং কি, এটা কি একটা ক্ষেপণাস্ত্র, এটা কি একটা ড্রোন, নাকি এটা একটা কৃত্রিম উপগ্রহ, নাকি এটা হিরো আলমের ছোট ভাই, কোনটা তোমার? তাহলে এই টার্মটা কি এটাও জানতে হবে, এটা কোন দেশের অধীনে তাও জানতে হবে। অলরাইট, ডান। এরপরে X-59 ও শাহেদ 136/131, এই দুটি কোন দেশের ড্রোন? এটা হচ্ছে রাশিয়ার। তুমি জানো এখন রাশিয়া আর ইউক্রেনের মাঝখানে প্রচুর ফাইট হচ্ছে, এই সম্প্রতি এই রাশিয়া ইউক্রেনের উপর কিন্তু এই ড্রোনগুলো, এই ড্রোনের হামলা করেছে। তাইলে দেখ, যেহেতু ড্রোনের হামলা করেছে, ড্রোনটার নাম কি? তাহলে ভাইয়া সবাই আগামী 5 সেকেন্ড দুইটা নাম মুখস্থ করে ফেলো, X-59 শাহেদ 136/131, X-59 শাহেদ 136/131, এটা হচ্ছে রাশিয়া বা রাশার তোমার কি ভাইয়া, ড্রোন, ড্রোন, এগুলো দুটো ড্রোন মাথায় রেখো। এইবার খুবই মজার ব্যাপার, সেটা হচ্ছে তোমরা অনেকে টুইটারের নাম জানো, টুইটার অনেকে চালিয়েছো বা চালাওনি, সো সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের বর্তমান নাম কি? ইলন মাস্ক কিন্তু সে টুইটার নাম পুরোটাই পরিবর্তন করে ফেলেছে, সেটা নাম হচ্ছে এক্স।
সো বর্তমানে টুইটারের নাম কিন্তু এক্স, যেহেতু টেক বা টেকনোলজি, সো টেকনোলজি থেকে যদি প্রশ্ন আসে তোমার কিন্তু এটা চলে আসতে পারে। দেখো তোমরা জানো যে গুচ্ছ তো কিন্তু তোমার আইসিটি থেকে প্রশ্ন আসে, রাইট? সো সেখানে আইসিটি থেকে প্রশ্ন করলে কিন্তু এই প্রশ্নটা নিতে পারে, যেহেতু এটা টেকনোলজি বা টেক বেসড। ওকে, সো সামাজিক যোগাযোগ যে টুইটার রয়েছে, টুইটারের বর্তমান নাম কিন্তু এক্স। ক্লিয়ার? অলরাইট, ঠিক আছে, তোমরা একটু নোট করে রাখো। আচ্ছা, একটু নোট করে রাখে যে শেয়ার ম্যানসো তোমরা করে দিচ্ছ, অত্যন্ত ধন্যবাদ। আর যারা লাইভে আপডেট দিয়ে দিয়েছ, অত্যন্ত কৃতজ্ঞতা। যারা আমার ক্লাসগুলো নিয়মিত করতে চাও, অবশ্যই এই আইডিতে ডেফিনেটলি তোমরা একটা ফলো দিয়ে রাখবা, যাতে ক্লাসগুলো নিয়মিত পাও। ক্লিয়ার? আচ্ছা, তারপরে বাংলাদেশে কোন প্রতিষ্ঠানের ভ্যাট ন্যূনতম কত টাকা হলে তারা সেটা ই পেমেন্ট করতে হবে, মানে অনলাইনে দিতে হবে, ইলেকট্রিক ভাবে দিতে হবে। যে ধরো তুমি একটা প্রতিষ্ঠান, তোমার কাছে ন্যূনতম এত টাকা থাকলে তোমার আর অফলাইনে কোনো কিছু দেওয়া যাবে না, এই যে নাবিল ভাইয়ের মতো অনলাইন ক্লাসের মতো, সেই ভ্যাটের টাকাটা সরকারকে বা রাষ্ট্রায়ত্ত যে প্রতিষ্ঠান রয়েছে তাকে অনলাইনে দিতে হবে। সেটা হচ্ছে আগে ছিল 10 লক্ষ, এখন কিন্তু আগে ছিল 50 লক্ষ, এখন কিন্তু 10 লক্ষ কমেছে। আস্তে আস্তে আরো বেশি ডিজিটালাইজ হবে আমরা জানি। তাহলে ভাইয়া, যেহেতু এটা একটা অর্থনীতি বেসড প্রশ্ন, তাই আমি পত্রিকা থেকে, আজকের পত্রিকা থেকে এটা নিয়ে আসছি, যেহেতু অর্থনীতি থেকে তোমার বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে। তাহলে ন্যূনতম 10 লক্ষ টাকা থাকলে কোনো প্রতিষ্ঠানকে অবশ্যই সেটা ই পেমেন্ট করতে হবে। এখন কথা হইতে পারে, পরীক্ষা আসতে পারে, আইসিবি থেকে আসতে পারে, ই পেমেন্ট এর পূর্ণরূপ কি? ইতে ইলেকট্রিক, আর পেমেন্ট তো পেমেন্টে, ইতে ইলেকট্রিক আর পেমেন্ট তো পেমেন্ট, ই পেমেন্ট ইলেকট্রিক পেমেন্ট, ইমেল ইলেকট্রনিক মেল, রাইট? সো আমরা যদি বলি যে মানে আর কি হইতে পারে, কয়েকদিন পরে তো ই লাভ, ইলেকট্রনিক লাভ হবে। এখন যদি হচ্ছে সব অনলাইনে প্রেম, অনলাইনে ফেসবুকে প্রেম, বাস্তবে কেউ কারো দেখে নাই কখনো, হায় রে কি প্রেম, প্রেম কইরা তোমার সব ধ্বংস। বাট ই প্রেম প্রেম যাই হোক, ওইসব বাদ, আজকে হবে শুধু ই পেমেন্টের পূর্ণরূপ কি মাথায় রেখো। হ্যাঁ, আর ই গভর্নেন্সের পূর্ণরূপ কি? ই মানে ইলেকট্রনিক বেশিরভাগ হয়ে থাকে। এবং আমাদের আজকের পত্রিকার লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশে ই পেমেন্ট চালু কয় কত সালে? 2020 সালে। এটা করে কে? করা হচ্ছে NBR, ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ, ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ, যারা জাতীয় রাজস্ব বোর্ড, যাকে বলা হয় জাতীয় রাজস্ব বোর্ড। এই যে কর, ভ্যাট, ট্যাক্স কত হবে সরকার, এগুলো উত্তোলন সংক্রান্ত যে সংগঠন, সেটা কিন্তু NBR, ন্যাশনাল ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ। সো এই পূর্ণরূপটাও আসতে পারে। এই পূর্ণরূপ পেলাম আমরা, ই পেমেন্ট একটা পূর্ণরূপ পেলাম আমরা, আর কি পেলাম ভাইয়া? দেখতে পাচ্ছ পূর্ণরূপ থেকে প্রশ্ন আসবে, আমরা পেলাম IOC। সো একটু পরে কিন্তু আমি এই জায়গা থেকে প্রশ্ন করবো, দেখবো কে পারো। অলরাইট, অলরাইট, সাম্প্রতিক থেকে কিন্তু আমরা দেখলাম যে 10টা প্রশ্ন। সো সাম্প্রতিক শেষ, এবার আমরা সামনের দিকে যাব। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি এই তথ্যগুলো কোন জায়গা থেকে আনি, ঠিক আজকের পত্রিকায় ঠিক এরকম ছিল যে ফিলিপাইনের এরকম একটা ভূমিকম্প হয়েছে, সেখান থেকে আমি গুরুত্বপূর্ণ পয়েন্টটা নিয়েছি। তারপর দেখতে পাচ্ছ ভ্যাট 10 লাখ টাকা হলে ই পেমেন্ট বাধ্যতামূলক, সেক্ষেত্রে আমি হচ্ছে পুরো খবরটা পড়েছি। পুরো খবরটা পড়ে আমার যে লাইনটা মনে হয়েছে তোমার বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে সাধারণ জ্ঞানে আসতে পারে, নাবিল ভাই কিন্তু সেটাই এনেছি। তাই প্রত্যেকদিন নাবিল ভাই হচ্ছে এরকম পত্রিকা পড়বো তোমাদের জন্য, সাম্প্রতিক সাধারণ জ্ঞানটা দিয়ে দিব। এখন সবাই তো এটা পাবা না, কারণ এই দু একটা ক্লাসের পর কিন্তু এই ক্লাস অফ হয়ে যাবে। তো কারা পাবা, কারা আমার সাম্প্রতিক এটা পাবা? প্রত্যেক সপ্তাহে তুমি 70টা পাবা, ডেইলি 10টা পাবা, এবং 70টা পাওয়ার পর ওই এক সপ্তাহ শেষে ওইগুলোর উপর একটা পরীক্ষা হবে, এবং পুরো সপ্তাহে সাম্প্রতিকে যা যা ঘটলো আমি পত্রিকা পড়ে সেখান থেকে 8 থেকে 10টা টপিকে তোমাকে ক্লাস করাবো। কেন জানো? কারণ যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে গতবার সাম্প্রতিক থেকে 15টা প্রশ্ন আসছে, মানে মোট প্রশ্ন 30টা, সাম্প্রতিক থেকেই 15টা। তাই জিকেতে ভালো করতে হলে সাম্প্রতিকেই জোর দিতে হবে। কিন্তু যাদের স্বপ্ন রাবি, ছবি গুচ্ছ, কিংবা গুচ্ছ রয়েছে বা মেডিকেল রয়েছে, তারাও কিন্তু আমার এই ক্লাসগুলো পাবা। তাদের জন্য ক্লাসেসে ঠিক কীভাবে অ্যাড হবা, কিংবা যুক্ত হবা বলে দিব। তাহলে আমাদের আজকের ক্লাসের প্রথম সেগমেন্ট ডান, কারা কি কমেন্ট করলে আমি একটু দেখতে চাই। ওকে, আজকের সেগমেন্ট প্রথমটা ডান, এরপর সামনের দিকে যাচ্ছি। ওকে, আমার মনে হয় ভূমিকম্পকে ঘিরে তোমার অ্যাডমিশন টেস্টে একটা প্রশ্ন থাকবে, তাই আজকে তোমাদের নাবিল ভাইয়া ভূমিকম্পের প্রায় সব কিছু নিয়ে আসছি। একটু ধৈর্য ধরো, দেখো আজকে কি পাচ্ছ, জাস্ট একটু ধৈর্য ধরো। ক্লিয়ার? ভূমিকম্পের মোটামুটি যা যা জানার আছে, যেখান থেকে তোমার অ্যাডমিশনের প্রশ্ন আসবে, নাবিল ভাইয়া আছে, সব কিছু নিয়ে আসছি। সো সাম্প্রতিক হট টপিক্স
বা হট টপিক এই ভূমিকম্প থেকে প্রশ্ন আসবে। সে কারণে আমরা কে কে কালকের ভূমিকম্প উদযাপন করেছো, কার কার ভূমিকম্প অনুভূত হয়েছে জানিয়ে দাও। অনেক বান্দা তো আসো যে ভূমিকম্প হইলেও দিন দুনিয়ার কোনো খবর নাই, এমনভাবে ঘুমায় থাকো ভূমিকম্প উড়াই ফেললেও খবর নাই। তো কারা কারা গত ক্লাসের ভূমিকম্প উদযাপন করেছে বলো তো? গতদিনের ভূমিকম্প যে ছিল, গতদিন কিন্তু একটা ভূমিকম্প হয়েছে, সো সেটা থেকে প্রশ্ন আসতে পারে, প্লাস অন্যান্য ভূমিকম্প থেকেও প্রশ্ন আসতে পারে, অন্যান্য ভূমিকম্প থেকেও প্রশ্ন আসতে পারে। সো ভাইয়া আপুরা একটু 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 দেখো যে সেটা কোনটা হতে পারে, ক্লিয়ার? সো চলো আমরা দেখেই ফেলি, আর দেরি না করি। ওকে, এই যে অনেকে উদযাপন করছে, ভূমিকম্প হইলেও অনেকের ঘুম ভাঙে না আমি দেখতে পাচ্ছি। আচ্ছা ওকে ডান, দেখো দেখো সময়টা আগামীকাল 2 ডিসেম্বর, আমরা প্রায় সকালে সবাই ঘুমাচ্ছিলাম, হুট করে পুরো আমাদের মহসিন হল কেঁপে উঠলো, সবাই প্রায় হলের বাইরে গিয়ে অবস্থান করছে, বের হয়ে আসার জন্য মাইকিং চলছে, তাও আমি ঘুমাইয়েই ছিলাম। পরে আমি একটু পরে যখন থাইমে গেছে কাঁপাকাঁপি, তখন হচ্ছে আমি টের পাই যে ভূমিকম্প হয়েছে। তো 2 ডিসেম্বর 2023 মানে গতকাল ভূমিকম্পটা হয়েছে, উৎপত্তিস্থল ছিল রামগঞ্জ, লক্ষ্মীপুরের রামগঞ্জ, মনে রেখো এটা আসতে পারে। মাত্রা ছিল 5.6 মাত্রা রিখটার স্কেলে, কিন্তু ভাইয়া কিছু কিছু পত্রিকায় দেখলাম মাত্রা হচ্ছে 5.2 বা 5.5, কিন্তু অপশন যদি এইটা থাকে এটা দিবা, যদি এটা বাদে এইগুলো থাকে স্বতন্ত্রভাবে তুমি এগুলাও উত্তর করতে পারো, কোনো সমস্যা নেই, ক্লিয়ার? এবং এটার গভীরতা ছিল 10 কিলোমিটার, ভূগর্ভের 10 কিলোমিটার হতে এটার যে ব্যাগ সেটা পেয়ে ভূমিকম্প তার শক্তি সঞ্চয় করে। সো এইটা তোমার মাথায় রাখতে হবে। সবচেয়ে 2টা গুরুত্বপূর্ণ পয়েন্ট দাগাই দিই তোমাকে, এক হচ্ছে এইটা, আরেক হচ্ছে এইটা, 1 1 1 3 1 3, এই 2টা নোট করে ফেলো। আর যারা আমার সেই প্রাইভেট গ্রুপে আসো তারা তো এমনি পিডিএফ পেয়ে যাচ্ছ, তোমরা বলো পিডিএফ পাচ্ছ না, কি অবস্থা, ক্লাসের অবস্থা কেমন হচ্ছে, তোমরা কেমন সার্ভিস পাচ্ছ একটু কমেন্ট করে জানিয়ে দাও যাতে বাকিরা বুঝতে পারে, প্লিজ। আচ্ছা তাহলে ভূমিকম্পের এতটুকু আমরা জানলাম, এতটুকু জানলেই যথেষ্ট না, কারণ সাম্প্রতিক যদি কোনো কিছু ঘটে সে সাম্প্রতিক অনেক কিছু থাকে না। দেখবা গ্রামের মধ্যে যখন মহিলারা ঝগড়া করে, করে না দুইটা মহিলা মাঝে মাঝে ঝগড়া করলে আমার মনে হয় কি জানো, আমি চিপস ভাইজা পপকর্ন নিয়ে ওই ঝগড়া দেখি, ভালো লাগে, ব্যাপার ওইটা না। ব্যাপার হচ্ছে যখন দেখবা দুইটা মহিলা ঝগড়া লাগছে, সাপোজ হচ্ছে যে একজনের গাছ অন্যজনের ছাগল কি করছে, ছাগল খাইয়া ফেলছে, তুমি জানো কি হবে, ওই গাছ আর ছাগল ছাইরা এরা চলে যাবে একদম গত 100 বছর পিছনে, কার কি দোষ ছিল, কার কি সমস্যা ছিল, কে কি ভুল করছে, মানে যত কথা ওই এক ঝগড়াই তুমি শুনতে পারবা, যত পৃথিবীর ইতিহাস পুরা এশিয়া মহাদেশ থেকে শুরু করে পুরা একদম অ্যান্টার্কটিকা মহাদেশ পর্যন্ত যত ইতিহাস, যত রাজনীতি, যত ভূরাজনীতি, তারা এক ঝগড়াতে সব আলোচনা করে ফেলে। ঠিক তেমনই তোমার বিশ্ববিদ্যালয়ে যদি কোনো সাম্প্রতিক বিষয় ঘটে, সেখান থেকে প্রশ্ন না হয়ে ভাইয়া এটা ঠিক পিছনের টপিকে চলে যেতে পারে, আর তাই তোমাদের প্রিয় নাবিল ভাইয়া সে অংশটা বাদ দেয় নাই। মজায় মজায় আজকে আমরা এখন দেখব ভূমিকম্পের আরো কিছু চমৎকার তথ্য। খেয়াল করো সম্প্রতি কিন্তু তুর্কিয়ে সিরিয়ায় 7.8 মাত্রার ভূমিকম্প হয়েছিল গত অ্যাডমিশন টেস্টে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। সো সম্প্রতি কোথায়, তুর্কিয়ে মানে হচ্ছে তুরস্ক, এই তুরস্ক বা টার্কি, ওরা চায় ওদের দেশকে সবাই তুর্কিয়ে বলুক, রাইট? এই তুর্কিও আর সিরিয়ায় কিন্তু যে ভূমিকম্পটা হয়েছিল সেটা মাত্রা কত, 7.8, রিখটার স্কেলে 10 মাত্রা পর্যন্ত ভূমিকম্প হয়, 1 থেকে 10, সেখানে 7.8 ইটস হিউজ, হিউজ মানে কি বলবো, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা দেখেছি, এটা একটা টপিক। তারপর ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি, এটা একটা টপিক। আর হচ্ছে ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি, তুমি যদি এটা বইয়ে দেখো অনেক সময় কনফিউজ হয়ে যাবা, তাই একটু মনোযোগ, 1 মিনিট মনোযোগ দিয়ে দেখো, আমি তোমাকে গ্রাফিক্যালি ভিডিও দেখায় বুঝাই দিব আসল ব্যাপারটা কি। দেখো যখন কোনো একটা জায়গায় ভূমিকম্প হয় তখন এই যে ওভারঅল যে ভূমিকম্পটা মাপে, একদম ভূমিকম্পের সকল বিষয় থাকে, ইনক্লুড থাকে, সেটা হচ্ছে সিসমোগ্রাফ বা সিসমোমিটারে মাপে, ক্লিয়ার? কিন্তু ওই ভূমিকম্পের একটা নির্দিষ্ট ব্যাপার, পার্টিকুলার জায়গা, যেটা পার্টিকুলার জায়গাটা কি, যে এই ভূমিকম্পটা কত মাত্রা ছিল, ঠিক কত মাত্রা, ওই যে মাত্রাটা মাপে বা তীব্রতাটা মাপে কিংবা প্রখরতা মাপে, ওই স্কেলটার নাম হচ্ছে রিখটার স্কেল। তাহলে ভূমিকম্প দেখেই তুমি রিখটার স্কেল দিয়ে দিও না ভাইয়া, ভূমিকম্প দেখার পর, ভূমিকম্প দেখার পর তুমি অবশ্যই প্রশ্নে দেখবা
যে প্রশ্নে কি তীব্রতা বলছে, মাত্রা বলছে, নাকি শুধু ভূমিকম্প বলছে? যদি শুধু ভূমিকম্প বলে থাকে তাহলে হবে ভাইয়া সিসমোগ্রাফ বা সিসমোমিটার, কিন্তু মাত্রা, তীব্রতা কিংবা যদি বলে প্রখরতা তাহলে হবে রিক্টার স্কেল। এখন এই রিক্টার স্কেল আবিষ্কার করলো কে আমাদের তাও জানতে হবে। এই চার্লস ফ্রান্সিস রিক্টার, তার নামানুসারে চার্লস ফ্রান্সিস রিক্টার তার নামানুসারে 1935 সালে রিক্টার স্কেল আবিষ্কার করেন, এবং সেই রিক্টার স্কেল ধরেই কিন্তু এখন ভূমিকম্পের কি মাপা হয়, তীব্রতা, প্রখরতা বা যাই হোক সেটার মাত্রাটা মাপা হয়। সো এই দুটা কনফিউশন প্রশ্ন তোমাদের মাথায় গেছে, ক্লিয়ার? প্রশ্ন আসলে তোমার হয়তো কমন পড়বে, কিন্তু এই ছোট্ট ব্যাপারটা না বোঝার কারণে, এই তীব্রতা বা এটার মধ্যে পার্থক্য না ধরার কারণে তোমার একটা নাম্বার পুরো 2.25 মাইনাস হয়ে যাবে, তোমার চান্স আটকা যেতে পারে। আলহামদুলিল্লাহ আমরা কনফিউশন দূর করে ফেললাম। এরপরে আমরা যাব, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখন তোমরা তো অনেক পড়ছো সিসমোগ্রাফ, সিসমো, রিক্টার স্কেল, হাবি যাবি, কিন্তু মানব সাইকোলজির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমরা কোনো লেখা যখন পড়ি এর চেয়ে বেশি আমাদের মনে থাকে যখন ওই লেখাটা আমরা একটা গ্রাফিক্যালি দেখি, চিত্র দেখি। আর সেজন্য পুরো এই যে সিসমোগ্রাফটা রয়েছে সেটা ছবি আমি তোমাদের দেখাচ্ছি এবং বুঝাচ্ছি। দেখো তোমাদের শুধু যাতে মনে থাকে সেজন্য নাবিল ভাই দেখাচ্ছে। দেখো এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে মাটি। তো এই পুরো যন্ত্রটা প্রথমে কোনো নির্দিষ্ট জায়গায় মাটির উপর রাখবে, রাখার পর তুমি দেখতে পাচ্ছ যে এইখানে একটা জিনিস ঝুলাই দিছে, এখান থেকে জিনিস গেছে। তো এইখানে এই পুরো এটা হচ্ছে বেজ, মাটির উপর থাকবে, এবং এইটা হচ্ছে এটার উপর একটা জিনিস ঝুলে থাকবে, এটাকে বলা হয় ওয়েট, না এটা একটা ভার। তো যখন এখানে অনেক অনেক বেশি তীব্রতা অনুভব হয়, অনেক বেশি কেঁপে ওঠে, তখন হচ্ছে তোমার এটা কিন্তু বেশি নড়াচড়া করবে। এই দেখো এই এইটা বেশি নড়াচড়া করবে না, ঠিক তখন যে যখন বেশি নড়াচড়া করবে তখন এই যে এখানে লিখতেছে এটা লিখতেছে লেখাটাও বেশি নড়াচড়া করবে। তো যখন বেশি আঁকা বাঁকা হবে তখন তো ভূমিকম্পের তীব্রতা বেশি হবে, ক্লিয়ার? সো এই যে স্কেলটা দেখতে পাচ্ছ এই স্কেলটা হচ্ছে রিক্টার স্কেল, আর এই পুরো যন্ত্রটার নামই হচ্ছে সিসমোগ্রাফ, ক্লিয়ার? দেখো আবার বলি, পুরো যন্ত্রটা তা ভূমিকম্প মাপে, এটা সিসমোগ্রাফ, সিসমোমিটার, কিন্তু ঠিক এক্স্যাক্টলি তীব্রতাকে তো বোঝা যায় এই রিক্টার স্কেল দিয়ে। তাই এই যে যখন এটা নড়ে ভূমিকম্প কাঁপলে মেশিনটা কাঁপবে না, কাঁপার পর যখন এই যে অনেক অনেক লেখাটি অনেক একা বেঁকে যায় তখন এইখানে যে মাত্রাটা উঠে এটা দিয়ে কিন্তু ভূমিকম্পের মাত্রা, তীব্রতা, প্রখরতা অনুভব করা যায়। এইবার কি তোমরা বুঝতে পারছো চিত্র দেখে? চিত্র দেখে কি তোমাদের মাথায় ঢুকছে কনফিউশন, ক্লিয়ার কোনটা রিক্টার স্কেল আর কোনটা কি হবে? প্লিজ ভাইয়া যদি যদি ভালো লাগে, যদি ক্লাস ভালো লাগে, প্লিজ লাইভ একটা লাভ ব্রেক দাও, পোস্টে প্লিজ একটা লাভ ব্রেক দাও, আর তুমি তোমার আইডিতে একটা শেয়ার করো, পাঁচজন বন্ধুকে মেনশন করে নিয়ে আসো প্লিজ ভাইয়া। একজন কমেন্ট করলে যে চমৎকার, সো চমৎকার এখানেই শেষ না, চমৎকারের আরও চমৎকার আছে, আমি তোমাদের সেই চমৎকারটা দেখাই দিই। দেখো তুমি এতক্ষণ দেখলে যে সিসমোগ্রাফ অ্যান্ড রিক্টার স্কেল কি, কিন্তু একজাক্টলি যখন একটা ভূমিকম্প হয় তখন এই সিসমোগ্রাফ আর রিক্টার স্কেল ঠিক কীভাবে কাজ করে না ভাই তোমাকে সেটা দেখাই দিচ্ছি। দেখো পুরো ব্যাপারটা একটু সবাই মনোযোগ দিয়ে অবজার্ভ করো, দেখি কেউ বুঝতে পারো কিনা, আমি দেখতে চাই কেউ বুঝতে পারো কিনা। দেখো এই যে এখন দেখতে পাচ্ছ যে এটা ঘুরছে, সোজা ঘুরছে, কোনো আঁকা বাঁকা হচ্ছে না, এখন কোনো ভূমিকম্প নাই, কিন্তু দেখো এই যে মাটি থেকে যখন অনেক 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 বেশি তীব্রতা অনুভব হলো তখন কিন্তু এটা আঁকা বাঁকা হয়ে যাচ্ছে। সবাই খেয়াল করছো? সবাই খেয়াল করছো? আমি আমি আবারও দেখাচ্ছি তোমাদেরকে, আমি তোমাদের আবারও দেখাই। দেখো এখন কিন্তু লাইনগুলো সোজা যাচ্ছে, কোনো কম্পন নাই, কিন্তু যখন এই দেখো লাল একটা জিনিস যাবে মানে অনেক নিচে থেকে ভূমিকম্প হচ্ছে, তখন ধাক্কা খাবে মেশিনের উপর, তখন কিন্তু যে লাইনগুলো আঁকা বাঁকা হবে রিক্টার স্কেল তা ধরতে পারবে ঠিক কত মিটার, ঠিক কত মিটার ভূমিকম্প হলো। সো এই পুরো যন্ত্রটা ভাইয়া এটা হচ্ছে সিসমোগ্রাফ, কিন্তু এই যে স্কেলটা যেটা ভূমিকম্পের মাত্রা তীব্রতা নির্ধারণ করে এটা হচ্ছে রিক্টার স্কেল, ক্লিয়ার? আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। তারপরও আরেকবার সবাই একটু ভিডিওটা দেখো, দেখলে বুঝবা কখন ভূমিকম্পের বেশি ভূমিকম্প হচ্ছে আর কি হচ্ছে, একটু খেয়াল করো সবাই। দেখো ভূমিকম্প হলে এখানে একটা লাল দাগ যাবে, এই লাল দাগটা ভূমিকম্পের যে কম্পনটা, লাল দাগটা কম্পনটা, ক্লিয়ার? লাল দাগটা হচ্ছে কম্পনটা, দুই ধরনের কম্পন রয়েছে আমরা জানি, এখানে দেখিয়েছে এগুলো আমাদের ইম্পর্টেন্ট। এ দেখছো লাল দাগটা হচ্ছে কম্পন খাচ্ছে। আবার দেখো এখানে
যখন ভূমিকম্প হয়, যখন ভূমিকম্প হবে তুমি খেয়াল করবা, যখন ভূমিকম্প হবে তখন হচ্ছে ভাইয়া তুমি দেখতে পাবা যে দুইটা বিষয় ঘটে। একটা বিষয় ঘটে হচ্ছে, দেখো যখন প্রথম কম্পনটা হয় সেই কম্পনটা হবে কিন্তু পি ওয়েভ, একটা হচ্ছে ভূমিকম্প পি ওয়েভ আর দ্বিতীয়টা এস ওয়েভ। তাইলে ভাইয়া এইটা মনে রেখো, ভূমিকম্প হওয়ার সময় প্রথম যে ধাক্কা হয় এটা পি ওয়েভ, দ্বিতীয়টা হচ্ছে এস ওয়েভ। ক্লিয়ার? এই ডান, তোমার যদি ক্লাস ভালো লাগে থাকে, যদি মনে ভাইয়া ঠিক আছে, তাহলে একটু প্লিজ সবাই এগুলো একটু শেয়ার করে দিও, সবাইকে একটু মেনশন করে দিও, পাঁচজন করে অন্তত শেয়ার করলে আমার উপকার হবে ভাইয়া, আমার উপকার হবে। এবং আমি তোমাদের কাছে চাচ্ছি এটা, যাতে আমার ক্লাসটা জমে, সবাই মিলে করতে পারে, আর লাইভে একটা আপডেট দিয়ে দিও। আচ্ছা, তাইলে এবার পুরো সিসমোগ্রাফটা আমরা একটু দেখি যে কিভাবে সিসমোগ্রাফ কাজ করে। দেখো এই যে সিসমোগ্রাফের বিভিন্ন মিটার থাকে, তো এক একটা মিটার এক একটা মাত্রা নির্ধারণ করে। তো দেখো যত বেশি কম্পন তত বেশি সেটা কাঁপবে, এই সিসমোগ্রাফ কিন্তু এভাবে কাজ করে। তাই আমি মনে করি আজকের পরে ভূমিকম্প নিয়ে তোমাদের যা পড়াইলাম এই কিন্তু শেষ না, তোমাদের গ্রাফিক্যালি দেখালাম, এরপরে আরো আরো তথ্য আছে ভাইয়া, কোন তথ্য বাদ যাবে না ইনশাল্লাহ। দেখো ভূমিকম্প আসলে গাণিতিক ভাবে কাজ করে না, এটা কাজ করা হচ্ছে যান্ত্রিক পদ্ধতিতে, একটা যন্ত্র দ্বারা এটা মাপা হয়, গাণিতিক ভাবে হিসাব করা হয় না, এটা আসবে না। তবে রিখটার স্কেলে ঠিক কত মাত্রার ভূমিকম্প সর্বোচ্চ মাপা যায় সেটা হচ্ছে 1 থেকে 10, 1 থেকে 10। সবাই মুখস্থ করো, রিখটার স্কেল 1 থেকে 10। কিন্তু রিখটার স্কেল ছাড়াও আরেকটা স্কেল আছে যেটা তোমরা অনেকে শোনো নাই, সেটা হচ্ছে মার্সেলি স্কেল। এই মার্সেলি স্কেলে ভূমিকম্পর তীব্রতা মাপা হয় 1 থেকে 12। ক্লিয়ার? তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে রিখটার স্কেলে 1 থেকে 10 আর মার্সেলি স্কেলে 1 থেকে 12। এইটাকে একটু কষ্ট করে মনে রাখা যাবে যে রিখটার স্কেল আর মার্সেলি স্কেলের মধ্যে পার্থক্য। ক্লিয়ার? রিখটার স্কেলে হচ্ছে 1 থেকে 10 মাপে। আমরা কে রিখটার স্কেল কে কবে অ্যাক্টিভেট করেছে 1935 সালে আমরা ঘটনা জানি, কিন্তু রিখটার স্কেল ছাড়াও আরেকটা স্কেল হচ্ছে মার্সেলি স্কেল। এখন পরীক্ষা আসতে পারে, নিচের ভূমিকম্প মাপার যন্ত্র কোনটি, ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র কোনটি? অপশনে মার্সেলি স্কেল থাকলো, রিখটার স্কেল থাকলো না, কিন্তু তুমি ভাবলা রিখটার তো নাই, তাহলে আর কোনটা? এক্স্যাক্টলি, তখন হবে মার্সেলি স্কেল। ক্লিয়ার? ওকে, আশা করি তোমাদের চলে গিয়েছে মার্সেলি আর স্কেল কে কোনটা কত পর্যন্ত মাপতে পারে। প্লিজ কষ্ট করে এই দুইটা মাত্রা একটু মনে রেখো। তারপর ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে, এটা আমরা সবাই জানি। সেখানে যে বাড়িগুলো করা হয় বা বিল্ডিং বা যাই করা হয়, অবকাঠামোগত এমনভাবে পাতলাভাবে বানানো হয়, কারণ সেখানে কিন্তু ফ্রিকুয়েন্টলি ভূমিকম্প হয়, যে কারণে যাতে ধস না হয় সেজন্য কিন্তু বিভিন্ন টেকনিকে সে বাড়িগুলো করা হয়। ক্লিয়ার? ক্লিয়ার সবাই বুঝতে পারছো? মার্সেলি স্কেল রিখটার স্কেল ডান। এরপরে বাংলাদেশে ভূমিকম্পের ফলে বদলে গিয়েছে ব্রহ্মপুত্র নদের গতিপথ। এমন এক ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পের ফলে একটা নদীর তলদেশ উপরের দিকে উঠে গেছে, ব্রহ্মপুত্র নদ নদের উইঠা এটা বাইকা অন্যদিকে গিয়া এটা যমুনা নদী হয়ে গেছে। পুরাতন ব্রহ্মপুত্র নদী অন্যদিকে আসা অন্য নদী হয়ে গেছে, এমন ভূমিকম্প হয়েছিল। সো সেটা সম্পর্কে আমাদের জানতে হবে না, সেটা থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে না। এন্ড দ্যাট ইজ ওয়াই আই এখানে আসছি। সবাই এই কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। সালটা আমি, দেখো আমি যখন কথা বলি তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু একটু নোট করে ফেলবা, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কেউ নোট করা ছাড়া যাবা না। সালটা 1787। ভূমিকম্পের কারণে ব্রহ্মপুত্র নদীর তলদেশ অনেকটা উপরে উঠে যায়, নদীর তলদেশ কম্পনের কারণে উপরে উঠে যায়, যে কারণে একদিক থেকে পরিবর্তিত হয়ে যায়। 1787 সালের আগে এটি ময়মনসিংহের উপর দিয়ে আড়াআড়িভাবে যেত, মানে ব্রহ্মপুত্র নদটা। পরবর্তীতে এর নতুন শাখা সৃষ্টি হয় যা যমুনা নামে পরিচিত। তাহলে ব্রহ্মপুত্র নদের সবচেয়ে বড় শাখা যমুনা নদী, এবং এটা কিন্তু 1787 সালে ভূমিকম্পের কারণে গতিপথ পরিবর্তন হয়। আমরা দুটো তথ্য জানলাম। এরপরে ব্রহ্মপুত্র নদের প্রধান শাখা হচ্ছে যমুনা, আমি বললাম। ব্রহ্মপুত্রের উৎপত্তি হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের নিকট জিমা ইয়ংজং হিমবাহে। তাইলে এখানে তিনটা বিষয় মনে রাখলে তোমার যদি ভূমিকম্প থেকে এখান থেকে প্রশ্ন আসে, এক জন মিস করবা না। একটা বিষয়, ভূমিকম্পের ফলে কোন নদীর গতিপথ চেঞ্জ হয়? ব্রহ্মপুত্র নদ। কত সালে? 1787, নোট করো। আর তৃতীয়ত, এটার কি শাখা হয়? যমুনা নদী, যমুনা নদী এটার প্রধান শাখা। ফাইনালি, এই যমুনা নদী বা ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোনটায়? এটা হচ্ছে হিমালয়ের পর্বতমালার কৈলাস শৃঙ্গের এই যে জিমা ইয়ংজং যে সরোবর রয়েছে সেখান থেকে উৎপত্তি। নাবিল ভাইয়া আপনি পড়াইলেন,
আপনি এত সুন্দর একটা টিভি আনছেন শুধু লেখা দিলেই হবে না, আপনি একটু ডিফারেন্টলি পড়ান যাতে আমি একটা মানচিত্র দেখে বুঝতে পারি। ওকে ফাইন, দেখো, দেখার পর আর ভুলার কোনো সুযোগ নাই। এত সুন্দর স্ক্রিন থাকতে আমি যদি মানচিত্র না দেখায় পড়াইতে পারি, শুধু লিখে আনি আর বলি এই পড়ো মুখস্থ করো, মুখস্থ থাকবে না, তোমাদেরকে একটু মুশকিল আসান করে দিতে না বেল ভাই, কিন্তু চেষ্টা করি যাতে মানচিত্র দেখা, যারা মানচিত্র ভয় পাও, জিকে ভয় পাও, সায়েন্স দেখ এখন ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনটি পরীক্ষা দিব ভয় পাও, তোমাদেরকে একটু সহজ করে বাট গভীর প্রশ্ন, কোনো প্রশ্ন বাদ দিব না, পড়ানোর কাজটাই হচ্ছে আমার। দেখো, দেখতে পাচ্ছ এই যে হিমালয়ের এইদিকে দেখছো হচ্ছে আমাদের দুং হিমবাহ, এখান থেকে সাংপো চীনে সাংপো হয়ে এই যে ডিহং হয়ে এই দেখতে পাচ্ছ ভারতের মধ্যে দিয়ে প্রবেশ করছে, কোন এটার নাম লৌহিত্য, এই ব্রহ্মপুত্রের আগের নাম কিন্তু লৌহিত্য ছিল, এই লৌহিত্য হয়ে এই যে বাংলাদেশের ময়মনসিংহ দিয়ে ঢুকে কিন্তু এটা ব্রহ্মপুত্র নদ হয়ে যায়, এই ব্রহ্মপুত্র নদ কিন্তু বাংলাদেশে আসে। ব্রহ্মপুত্র নদ বাংলাদেশের বা অনেক মানে সবচেয়ে বড় পথ অতিক্রম করছে কিন্তু ব্রহ্মপুত্র নদ, এবং দেখো কত দূর থেকে আসছে একটা নদ, কত দেশে তিনটা দেশ চারটা দেশের মধ্যে বিভিন্ন জায়গা বিভিন্ন রিজিয়ন ঘুরে কিন্তু এটা আসছে। কিন্তু ভাইয়া যে বললো গতিপথ পরিবর্তন হয়েছে ওইটা কোনটা, তাহলে ওইটা হচ্ছে এইটা এক্স্যাক্টলি। সবাই একটু মনোযোগ দাও ভাইয়া, সবাই একটু মনোযোগ দিও প্লিজ, সবাই একটু মনোযোগ দিও যাতে আমরা সবাই আমাদের জিকের ভয় কাটাতে পারি, ম্যাপ দেখে বুঝতে পারি। আমরা আমি আমি যেহেতু সাধারণ জ্ঞানের পুরো এক নম্বর লেকচার থেকে শুরু করছি, আমি চেষ্টা করবো তোমাদের একদম এক থেকে পুরো লেকচার, যারা ঢাবি রাবি মেডিকেল ডেন্টাল গুচ্ছ সব বা সেকেন্ড টাইমার বা যারা আছো এখন এইচএসসি পিরিয়ডে আছো তোমরা তাছো এখন থেকে পড়তে সবার জন্য পড়াবো ফ্রি, ক্লাসগুলো ফ্রি, মডেল টেস্ট ফ্রি, বাট আমার পিডিএফ বুকের জন্য তোমাদের কিছু ডেফিনেটলি পে করতে হবে, সেটা কত আমি বলে দিব, কোনো সমস্যা নেই। ক্লিয়ার, সবাই ক্লিয়ার? তাহলে তোমাদেরকে দেখাই দেই, দেখতে পাচ্ছ ম্যাপে দেখতে পাচ্ছ এই আমাদের ময়মনসিংহ হয়ে ঢুকেছিল ব্রহ্মপুত্র নদ। তো এই ব্রহ্মপুত্র নদ যেটা করছে আগে এই জায়গা দিয়ে আসতো, এই জায়গা দিয়ে আসতো। তো তুমি জানো কত সালে ভূমিকম্প হয়, 1887 সালে যে ভূমিকম্পটা হয় সেই ভূমিকম্পের ফলে এই দিকে না আইসা এই পানিটা উপর দিকা উঠা এটা কিন্তু এই সোজা চলে আসে, এটা যমুনা নদী হয়ে এই পদ্মার সাথে মিলে যায়। তাইলে এটা ছিল ব্রহ্মপুত্র, কিন্তু এইখানে ভূমিকম্পের ফলে গতিপথ এই দিকে চেঞ্জ হয়ে গেছে, এইখান থেকে এই দিকে সোজা এটা যমুনা নদী হয়ে গেছে। তাহলে এই ম্যাপটা তুমি মাথায় রাখো, এখানে শুধু ভাইয়া শুধু 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 এই নদী না, দেখো এই সিলেটের বরাক থেকে কুশিয়ারা আসছে, সুরমা কুশিয়ারা কোন আইসা কি হয়েছে, তারপর তুমি দেখতে পাচ্ছ কোন নদীর মিলিত স্থল কোথায়, তারপর রাজবাড়ি গোয়ালন্দে কোন নদীর মিলিত স্থল, দেওয়ানগঞ্জ জামালপুরে কোন নদীর মিলিত স্থল, কোন নদী কোন জায়গা দিয়ে ঢুকছে, এই পুরো ব্যাপারটা, এই পুরো ব্যাপারটা, যারা নদ নদীর পুরো ব্যাপারটা কমপ্লিট করতে চাও শুধু এই ম্যাপটা দেখে, ম্যাপ দেখে তুমি ততটা বুঝবে না, নাবিল ভাইয়া তোমাকে পুরো ব্যাপারটা বুঝাই দিবে কোথায়, যারা যারা আমার পিডিএফটা পারচেজ করে আমার আমার ফ্রি ক্লাস ফ্রি মনিটরিংয়ের জন্য ওই গ্রুপে অ্যাড হবা। কিভাবে অ্যাড হবা একটু পরে বলে দিব, সবাই একটু ধৈর্য ধরে থেকো। সো এবার ম্যাপ দেখে পড়লে আমাদের মনে হয় না অত কষ্ট হবে সাধারণ জ্ঞান বুঝতে, এটা একটু সবাই অ্যাট এ গ্ল্যান্স জাস্ট জাস্ট একটা সেকেন্ড একটু দেখো, দেখো জাস্ট এটা একটু একটা সেকেন্ড দেখো, তোমাদের কি মনে হয় যে এটা একটু সহজ লাগছে কিনা, একটু একটা সেকেন্ড দেখো, একটু দেখো একটা সেকেন্ড কার কি মনে হচ্ছে একটু সহজ মনে হচ্ছে কিনা, একটু দেখো তো ভাইয়া পুরা দেখো, ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? ওকে, সবাই আশা করি বুঝতে পারছো, ডান, ভেরি ফাইন, ভেরি ফাইন, ভেরি ফাইন, ওকে ওকে। তাহলে আমরা সামনের দিকে যাচ্ছি, তোমাদের কথা অনুসারে আমরা দেখলাম যে তোমরা বুঝতে পারছো, রেসপন্স ভেরি পজিটিভ, সো আমরা এখানে বসে না থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ক্লিয়ার? আচ্ছা ডান, দেখো একটা প্রশ্ন ছিল, তোমরা একটু উত্তর করো, আমি চাচ্ছিলাম তোমরা একটু উত্তর করো যে ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি, এখানে চারটা অপশন ছিল, তোমরা উত্তর করো, কমেন্ট করে জানিয়ে দাও, দেখবো তোমাদের পড়া হয়েছে কিনা। সো সবাই একটু কমেন্টটা করে দাও, দেখি দেখি কারা 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 এই চমৎকার কারা, হ্যাঁ সহজ মনে হচ্ছে, আমি খুব সহজ করে কিন্তু জটিল জিনিস পড়াবো, জটিল জিনিস সহজ করে পড়ানোর জন্যই আমি এখানে দণ্ডায়মান, কোনো প্রবলেম নাই। তোমরা একটু জানিয়ে দাও, একটু জানিয়ে দাও, একটু জানিয়ে দাও যে এটা উত্তর কী হবে, দেখতে চাই তোমরা যে পড়লাম, আমি যে পড়াইলাম সেটা কতটুকু সার্থক হলো, একটু একটু সবাই জানিয়ে দাও, তোমার ইয়াপুরা একটু জানিয়ে দাও এটা উত্তর কি হবে,
সবাই সবাই একটু জানিয়ে দাও, এখনো যারা লাইভে একটা লাভ ব্রেক দাওনি, লাইভে যুক্ত হয়েছ অথচ একটা লাভ ব্রেক দাওনি, লাইভটা শেয়ার করনি, একটু কাইন্ডলি কাইন্ডলি কারা কারা করছো ডান লিখে জানো, আমি দেখবো কারা কারা এখন করবা। এখন কথা হচ্ছে যখন আমি শেয়ার করতে বলি বা মেনশন করতে বলি, অনেকে ভাবে আমার করার দরকার নাই, ওই 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 আমার বন্ধুই তো করে দিচ্ছে, তো ওই বন্ধু আবার ভাবে আমার করার দরকার নাই, আমার ওই বন্ধু করতেছে, কেমন হয়ে যায় না? তুমি ভাবতেছো অনেকে করতেছে, তুমি যদি করো তাহলে সবাই করে, তুমি না করলে কেউ করছে না। ভাইকে হেল্প করো, সবাই একটু কাইন্ডলি শেয়ার মেনশনটা ডান করে দাও, একটু পাঁচজন বন্ধুকে মেনশন করাম, দেখতে চাই কারা কারা মেনশন করছো, তোমাদের নামগুলো একটু পড়তে চাই, কারা শেয়ার করছো একটু নামগুলো পড়তে চাচ্ছিলাম। ক্লিয়ার? আচ্ছা, তোমাদের উত্তর এই কয়েকজন ভুল দিয়েছ, কয়েকজন সঠিক দিয়েছ, ভুলও দিচ্ছ। আচ্ছা, উত্তর হচ্ছে সিসমোগ্রাফ, এইটা সঠিক উত্তর, থ্যাংক ইউ। ডান ডান ডান, এটা ডান ডান ডান, জাহিদ শেয়ার ডান করেছে, জাহিদ শেয়ার ডান করেছে। এখন আমি কি কথা দিয়েছিলাম, শুধু ভূমিকম্পের মধ্যে থাকবো না, এটা ধরে আরো টপিক পড়ব। ভূমিকম্পের যন্ত্র বা ভূমিকম্প মাপার যন্ত্রের নাম যদি সিসমোগ্রাফ হয় এবং ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম যদি রিক্টার স্কেল হয়, তাহলে তাহলে সমুদ্রের গভীরতা নির্ণয়ের যন্ত্রের নাম কি? ফ্যাদোমিটার। উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়কের যন্ত্রের নাম কি? ক্যাস্ক্রোগ্রাফ। বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ মাপার যন্ত্রের নাম কি? হাইড্রোমিটার। এবং উষ্ণতা বা তাপমাত্রা মাপার যন্ত্র থার্মোমিটার, এটা তোমরা সবাই জানো। তাহলে ভাইয়া এখানে আছে 1 2 3 4 5, এরকম 20 থেকে 30টা আছে। আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে এরকম ইম্পর্টেন্টের মধ্যে অন্যতম 5টা আমি তোমাদের সামনে এনেছি। সবাই স্ক্রিনশট নিয়ে ডান লিখে জানাও, এইগুলো একটু কাইন্ডলি সবাই পড়ে ফেলবা 5টা। এই 5টা তুমি 10 মিনিট ধরে ভালো করে পড়বা, আমার বিশ্বাস তোমার মনে থাকবেই ভাইয়া। ওকে 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 ওকে, কার কার হইছে? ওকে ওকে ওকে, ডান 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 ভাইয়া, আমার আম্মু আপনার পাশে আপনার ক্লাস শুনে, এটা লিখছে আরজু বেগম, থ্যাংক ইউ আরজু। আন্টিকে অনেক বেশি কৃতজ্ঞতা যে আন্টি বসেও ক্লাস দেখছে, আন্টিও কিন্তু আন্টি আপনারও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে, আন্টি আপনিও পড়েন, আপনিও প্রিপারেশন নেন, আপনিও পরীক্ষা দেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে, আপনার জন্য শুভকামনা আন্টি, ঠিক আছে? ওকে ওকে ভাইয়ারা, শেয়ার মেশিন ডান আর অ্যাসেসটা ডান করে ফেলো। ওকে, স্লাইড অ্যাসেস ডান, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওকে ডান। আচ্ছা ডান, তাহলে এটা মনে রেখো। এবার এবার চলো, অনেকেই জানতে চাচ্ছ যে নাবিল ভাই আসলে কি করতে চাচ্ছে, অনেকের প্রশ্ন এই সাধারণ জ্ঞানের ফ্রি ক্লাসগুলো কি থাকবে বেশি দিন, অনেকের প্রশ্ন এই ক্লাসগুলো কতদিন থাকবে, অনেকের প্রশ্ন রুটিন দেন। ট্রুলি আমি বলি, আমি তোমাদের নিয়ে একটা চমৎকার প্ল্যান করেছি। প্ল্যানটা হলো এই, আমি ধরো আজকে একটা ক্লাস নিলাম এই বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে, ক্লাস নেওয়ার পর আমার কালেক্ট করা ওই টপিকের 100টা এমসিকিউ পিডিএফ তোমাদেরকে আমি, যেটা গুরুত্বপূর্ণ আসতে পারে পরীক্ষায়, আমি তোমাদেরকে দিয়ে দিব আমার গ্রুপে যারা অ্যাড হবা। অ্যাড হওয়ার পর ওই 100টা এমসিকিউ তুমি রাতে বসে খুব ভালো করে দাগায় দাগায় পড়ে ফেলবা, অনেকে প্রিন্ট করতে পারো, প্রিন্ট না করলেও সমস্যা নেই, মোবাইলে পড়ে ফেলবা। পড়ার পর পরের দিন পুরো রেডি থাকবা সবাই, আমি 10, 15 কিংবা 20 মার্কের একটা পরীক্ষা নিব ওই ফেসবুক সিক্রেট গ্রুপে, তুমি ব্যাস পরীক্ষাটা দিয়ে ফেলবা, কালকে যা যা পড়লা দেখবা কয়টা পারতেছো, কি অবস্থা তোমার, মনে থাকতেছে কিনা, এটা গেলো একটা। পরের দিন আবার ক্লাস হবে আন্তর্জাতিক কোনো টপিকের উপর, হতে পারে জাতিসংঘের উপর, ঠিক তেমনই 100টা বা 50টা বা 150টা এমসিকিউ আমি দিয়ে দিব, তুমি পড়ে ফেলবা, আমি পরীক্ষা নিব, তুমি জাজ করবা নিজেকে। এইভাবে 2টা ক্লাস গেল, সপ্তাহে আরেকটা ক্লাস থাকবে সাম্প্রতিকের উপর, সারা সপ্তাহে, সপ্তাহে 7 দিন আমি পত্রিকা পড়ে এই যে আজকে যেগুলো আনলাম ইনফরমেশন, প্রতিদিন 10টা করে তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো, এই যে এরকম, এই যো এই দেখতে পাচ্ছ, এরকম এরকম গুছানো পিডিএফ তুমি গ্রুপে পেয়ে যাবা, তুমি এই 10টা করে এমসিকিউ পড়ে ফেলবা, পড়ে ফেললে 1 সপ্তাহে 70টা হবে, হতে পারে 100টা। পড়ার পর তোমাকে কিন্তু একটা পরীক্ষা দিতেই হবে, ওই 100টা এমসিকিউ থেকে আমি নিব। পরে যেটা হবে, এই 1 সপ্তাহে আমি যা টপিকগুলো বের করলাম পত্রিকা থেকে নিজে ঘেটে ঘেটে, ওইখান থেকে ক্লাস নিব। এখন তোমরা যারা আমার এই পিডিএফগুলোর জন্য টাকা পে করবা, তোমাদের ক্লাস ফ্রি, মডেল টেস্ট ফ্রি, তোমরা অনেকেই মডেল টেস্টের জন্য টাকা রেখেছো নিজেদের কাছে, তাহলে ভাইয়া সেটা আমাকে দিলে পুরো টপিক ধরে ধরে ক্লাসও ফ্রি পেয়ে যাচ্ছ, মডেল টেস্ট পাচ্ছ, সাম্প্রতিক পাচ্ছ। এবং যারা মেডিকেলের তারাও অ্যাড হতে পারো, যারা গুচ্ছ দিবা, গুচ্ছের জন্য আমি মৌলিক জিকে এবং আইসিটির উপর 15টা ক্লাস রাখছি, তুমি সেগুলো করবা, পরীক্ষা দিবা, তোমার চমৎকার প্রিপারেশন হয়ে যাবে নাবিল ভাইয়ের সাথে। এখন কিভাবে কিভাবে তুমি অ্যাড হবা, এই যে 1-এর ভিতর 3 সাধারণ জ্ঞানের মডেল কোশ্চেন, 1-এর ভিতর 3 তিনটা বান্ডেল তুমি পেয়ে যাচ্ছ এই আমাদের পিডিএফগুলো পারচেজ করলে। ধরো পিডিএফ পারচেজ করলে ক্লাস আর মডেল টেস্ট উড়া ধুরা ফ্রি, ক্লাস টেস্ট মডেল ফ্রি। এখন কয়টা খণ্ড পাচ্ছ,
আমার এরকম খণ্ড পাবা প্রত্যেক ক্লাসের পরে একটা একটা করে, বাংলাদেশের জন্য মোট পাবা 100টার উপরে, মোট পিডিএফ খণ্ড 100টার উপরে আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব। বাংলাদেশ জিকে 13টা, আন্তর্জাতিক জিকে 13টা, মৌলিক জিকে 8টা ভাইয়া, গুচ্ছের জন্য এবং ভাবির জন্য গুরুত্বপূর্ণ, সাম্প্রতিক জিকে 7টা, 50-এরও বেশি সাম্প্রতিক জিকের উপর পিডিএফ দেবো, কারণ প্রত্যেকদিন দিতে হবে। আইসিটি থেকে 6টা, মৌলিক জিকের জন্য গুরুত্বপূর্ণ মানে গুচ্ছের জন্য এবং রাবি ছবির জন্য 5টা, এইগুলো তুমি পেয়ে যাবা। যদি 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 তুমি ব্যাস এগুলো পেতে চাও তাহলে এই সব কিছু পেতে চাইলে আমার এইটা হচ্ছে বিকাশ বা নগদ নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও বটে। তুমি জাস্ট এটাতে 1450 টাকা, এটা দাম কত 3000 টাকা, আমি মাইনাস করে অফার এখন চলছে, আগামী আর একদিন আছে অফার, গতকাল দিয়েছিলাম অনেকে ভর্তি, আজকে অনেকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কারা হয়েছে একটু ডান দিকে জানিয়ে দাও কারা কারা হয়েছে। এই আগামীকাল পর্যন্ত 1450 টাকায় এটাতে বিকাশ বা নগদে পে করে এটাতে জাস্ট একটা মেসেজ দিবা, এটাতে একটা মেসেজ দিবা যে নাবিল ভাইয়া আমি টাকা পাঠাইছি, আমাকে অ্যাড করে দেন ওই গ্রুপে, আমি আপনার পিডিএফ বই কিনে আপনার ফ্রি ক্লাস মডেল টেস্ট করতে চাই আমার জিকের জন্য। এইটাতে টাকা পাঠাইলে স্ক্রিনশট রাখুক, আর তোমার কাজে লাগবে এটা, পাঠানোর পর আমাকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে মেসেজ দিলেই আমি তোমাকে গ্রুপে অ্যাড করে দিব। সো আর কথা না বলে আমি সামনে দিকে চলে যাচ্ছি, আমার বিকাশ নাম্বার হচ্ছে বা নগদ নাম্বার হচ্ছে এইটা ভাইয়া, সবার কাছে রাখতে পারো স্ক্রিনশট দিয়ে, তোমার কাজে লাগতে পারে। সো কেউ মিস করো না, আমি বলতে চাই যে কেউ মিস করো না, অফারে 1450 টাকায় চলছে, কয়েকদিন পর আস্তে আস্তে 50-100 টাকা করে বাড়তে থাকবে, তখন তুমি তো অনেক টপিক পড়লা, মডেল টেস্ট দেওয়ার জন্য কাউকে দরকার হবে না, তখন তুমি আমার কাছে খুঁজবা, তখন অনেক টাকা লাগবে, আর এই লাইভ ক্লাসগুলো তখন রেকর্ডেড থাকবে গ্রুপে, এই ফ্রি ক্লাস কিন্তু চলবে দু একদিন, তখন তুমি রেকর্ডেড ক্লাস করে মজা পাবে না, শুরু করতে চাইলে কালকে থেকেই শুরু করো। কারো যদি বিশেষ আর্থিক সমস্যা থাকে, অনেক বেশি ক্রাইসিস, তার জন্য কিছু ব্যবস্থা আমি করবো, কোনো সমস্যা নাই। আচ্ছা ডান 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 ডান, অনেকে বলবা যে ভাই 1550 টাকা দিয়ে কিনছি, হ্যাঁ একটু অফার তো দেয়, বিভিন্ন পণ্যের অফার দেয় না মাঝে মধ্যে, তোমাদের হয়তো 100 টাকা, এইটা তোমাদের কোনো ব্যাপার না, এইটার জন্য তোমরা অবশ্যই উপকৃত হবা, নাবিল ভাইকে দিছো কোনো সমস্যা নাই, অফার চলতেছে অফারে ভর্তি হোক কোনো সমস্যা নাই। যারা মনে করতেছে বেশি টাকা দিয়ে ফেলছো, আর এই দেখো অনেকে কিন্তু 1550 টাকা দিয়ে ভর্তি হাই হাই করতেছে, তোমাদের কিন্তু অফার চলতেছে কয়েকদিন পর, এটা কিন্তু মূল দাম 3000 ভাইয়া, তুমি 1550 টাকা দিছো, এটা কিন্তু মূল দাম 3000, তুমিও ডিসকাউন্ট পাইছো সেও ডিসকাউন্ট পাইছে হালকা, ওকে আর কমবে না, বাড়বে এখন কোর্স ফি, পরে দেখো 3000 টাকাটা কিনবে। এইবার সাম্প্রতিকের আরেকটা চমৎকার টপিক, সেটা হচ্ছে ঘূর্ণিঝড় মিধিলি নিয়ে আমরা কথা বলবো ভাইয়া, সাম্প্রতিক এটা থেকেও প্রশ্ন আসতে পারে। সো ঘূর্ণিঝড় মিধিলি নিয়ে কিছু ছোট্ট ইনফরমেশন, এর বাইরে থেকে তোমার প্রশ্ন আসবে না আমার মনে হয়। সো ইনফরমেশনগুলো হচ্ছে ঘূর্ণিঝড় মিধিলি, এটার অর্থ হচ্ছে বিশাল গাছ, ঘূর্ণিঝড় যেমন গাছকে লন্ডভন্ড করে দেয়, গাছপালা একদম দুমড়ে মুচড়ে যায়, এই ঘূর্ণিঝড় মিধিলি মানে বিশাল গাছ, মহিরুহ, মহিরুহ অর্থই গাছ। এই মিধিলি নামকরণটা করে হচ্ছে মালদ্বীপ, মালদ্বীপ থেকে নামকরণ করা হয়। আগাথানে 17 নভেম্বর, এই রিসেন্ট 17 নভেম্বর 2023 উৎপত্তি স্থল হচ্ছে বঙ্গোপসাগর। সো 1 2 3 4 এই 4টা ইনফরমেশনের বাইরে আমার মনে হয় না যে ইম্পর্টেন্ট কিছু আছে, একটু স্ক্রিনশট ডান করে দাও ব্যাস ভাইয়া, পুরো স্ক্রিনশট ডানটা করে দিলে তোমার এখান থেকে চলে আসতে পারে, সবাই একটু স্ক্রিনশট ডান করে দাও, আমি দেখতে চাচ্ছি সবাই স্ক্রিনশটটা একটু ডান করে দাও, যারা লাইভে এখনো একটা লাভ দিয়ে দাও নাই কাইন্ডলি। হ্যাঁ যাদের অনেকে বলতেছো ভাই আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম, আমি কিছু ডিসকাউন্ট করতে বলবো, যদি যদি অনেক সমস্যা থাকে, মিথ্যা কথা বললে টিচারকে যদি মিথ্যা কথা বলে ভর্তি হও, হতে তুমি প্রতারণা করতে পারবা কিন্তু তার মনে যে কষ্ট লাগবে এটার কারণে তোমার হয়তো অনেক ক্ষতি হয়ে যেতে পারে অজান্তে, তাই কোনো মিথ্যা আশ্রয় নিবা না, মিথ্যা বলবা না, সত্যর আশ্রয় নিবা, কারণ কারো মনে কষ্ট দিয়ে বিশেষ করে টিচারদের মনে কষ্ট দিয়ে তুমি কিন্তু সাইন করতে পারবা কি না আমার একটু সন্দেহ প্রবণ, এটা সন্ধিহান এটা নিয়ে, ক্লিয়ার? তাহলে ভাইয়া 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 তাহলে ভাইয়া দেখতে পাচ্ছ এই স্ক্রিনশট ডান ডান কিনা, হ্যাঁ স্ক্রিনশট নেওয়ার একটা সুযোগ করে দিন, হ্যাঁ স্ক্রিনশট ডান কিনা জানাও, স্ক্রিনশট ডান কিনা একটু ভাইয়া পুরো জানিয়ে দাও, ডান হলে জানিয়ে দাও কোনো সমস্যা নাই, ডান হলে জানিয়ে দাও। মাত্র 87টা শেয়ার, 100 শেয়ারও আজকে হয়নি, একটা করে শেয়ার দাও, বা তুমি তোমার আইডিতে এখানে 5 জন করে মেনশন দাও, আর লাইভে একটা লাভ দিয়ে দাও কাইন্ডলি ডান। আচ্ছা আমাদের এটা ডান, ওকে এরপর আমরা সামনের দিকে চলে যাব। ওকে আমি কথা দিয়েছিলাম আমার প্রত্যেক লাইভ ক্লাসে আমি 5 মিনিট বা 6 মিনিট নিব, আমি বিশ্ববিদ্যালয় লাইফে কি কি অর্জন করলাম সেটা নিয়ে একটু কথা বলবো। কেন তোমাকে বারবার বলি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, কেন তোমাকে বলি যে স্বপ্ন বড় করে দেখো, আমি নাবিল হাসান পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে কি পেয়েছি, তা একটু না জানালে তুমি কি পড়ার ভিতরে মোটিভেটেড হবা, হবা না। তাহলে গতকাল ছিল 1 নম্বর পর্ব, বিশ্ববিদ্যালয় জীবনে সোনালী যে অর্জন করেছি বা কি পেয়েছি তার আজকে পর্ব 2, কিন্তু ভুলেও শো অফ ভেবো না, মোটিভেটেড হও, কেউ এটাকে শো অফ ভেবো না। আমি 5 মিনিট তোমাদেরকে জাস্ট বাস্তবিক মোটিভেশন দেওয়ার জন্য, ওই যে ওই রবার্ট ব্রুস কি করছে 7 বার এগুলো করে মোটিভেশন না, আমার জীবনের গল্প ঠিক এইটা।
গত এক দুই বছর আগে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বক্তৃতার অনুষ্ঠান হয়েছে প্রায় 18টা হলে। 18টা হল থেকে এই বক্তৃতা প্রতিযোগিতা হচ্ছে। সো এই প্রতিযোগিতায় তোমার প্রত্যেকটা হলের মধ্যে একজন করে চ্যাম্পিয়ন হবে। তো আমি আমার হাজী মোহাম্মদ মহসিন হলে চ্যাম্পিয়ন হই। পরে এই যে 18 হল থেকে 18 জন চ্যাম্পিয়ন, এদেরকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় অনুষ্ঠান করে 18 জনের মাঝখানে আবার একটা প্রতিযোগিতা হয়। সেখান থেকে আমি চতুর্থ হয়েছিলাম এবং মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক যিনি মন্ত্রী রয়েছেন, ওনার নামটা কি কেউ জানো, উনি আমাকে এরকম একটা ক্রেস তুলে দেন এবং কিছু টাকাও দেন, সার্টিফিকেট দেন, টাকাটা বেশি কাজে লাগছে। এবং এটা আমার জীবনে একটা বড় পাওয়া ছিল, আমার স্পিচ দিয়ে আমি বক্তৃতা দিয়ে এটা পেয়েছিলাম। খোকা থেকে জাতির পিতা বক্তৃতা ছিল, খোকা থেকে জাতির পিতা বিষয়ক। সো আলহামদুলিল্লাহ, তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে স্বপ্ন পূরণ করতে চাও এই স্বপ্নগুলোও দেখবা যে আমি বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমি অনেক কিছু করব, অনেক ফ্রিডম করব, পত্রিকা লিখবো, গান করব, আমি অনেক লেখালেখি করব, এইগুলো আসলে সম্ভব আমি করতে পেরেছি, তো তোমাদেরকেও মোটিভেট করছি। কিন্তু আমার বিশ্ববিদ্যালয় জীবনে এর চেয়েও বড় প্রাপ্তি হচ্ছে, আমার স্বপ্ন ছিল যে আমার মাকে আমার বিশ্ববিদ্যালয়ে ঘুরাবো। সো আমার মা আমার হলের সামনে এসেছিলেন, মাকে আমি ডাক্তার দেখিয়েছি পিজিতে, আমার ছোট ভাই এসেছিলেন, এই যে আমার মতো চেহারা অনেকে বলে। সো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসের সামনে বাস নিয়ে শুধু আমার স্বপ্ন না, আমার আম্মুকে দাঁড় করায় দিয়েও কিন্তু আমি ছবি তুলেছিলাম। সো ওই দিন আম্মু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরে বললো, তোর বিশ্ববিদ্যালয় এত বড়, এত সুন্দর, এত গাছপালা, এরকম কি? ওই এক একটা কোয়েশ্চেন আমার এত ভালো লেগেছে। সো এটা অনেকের কাছে মনে হতে পারে এটা কি একটা, কিন্তু নিজের মাকে বাবাকে নিজের বিশ্ববিদ্যালয়ে ঘুরানো আমার এটা একটা বড় অর্জন ছিল। সো ওইটার থেকে এটা আমার বড় অর্জন। সো আমার আম্মুর জন্য দোয়া করবা, ছোট ভাইয়ের জন্য দোয়া করবা। সো আমাদের তোমাদের মোটিভেশন দেওয়ার, তোমাদেরকে আসল বিশ্ববিদ্যালয় জীবনে কি কি হয় সেগমেন্ট শেষ, আমরা চলো পড়ায় ফিরে যাই। সো সবাই দোয়া করবা এবং সবার স্বপ্ন পূরণ হোক ইনশাল্লাহ, সবার স্বপ্ন পূরণ হবে। স্বপ্ন পূরণ করতে চাইলে তো আমি আসি, আমি তো বললাম যে তোমরা যারা স্বপ্ন পূরণ করতে চাও তোমরা কিন্তু ভাইয়া জাস্ট হচ্ছে এই যে এই নাম্বারটাতে বিকাশে বা নগদে টাকা পাঠিয়ে আমার গ্রুপে অ্যাড হতে এবং জিকের ফুল প্রিপারেশন নিতে, ফ্রি ক্লাস, মডেল টেস্ট পেতে, বিকাশে বা নগদে টাকা পাঠাইয়া হোয়াটসঅ্যাপে এই নাম্বারে নক দিলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই, স্ক্রিনশট রাখতে পারো। ওকে, ডান। ওকে, তাহলে সামনের দিকে চলে যাচ্ছি ভাইয়া পুরা। ওকে, এরপরে দেখো, এরপরে এইবার তোমাদের অনেকের প্রশ্ন, অনেকে কমেন্ট করছো, অনেকে মেসেজ দিচ্ছ, ভাইয়া আমি নিয়মিত পড়তে পারি না, ভাইয়া আমি দিনে কয় ঘন্টা পড়বো, ভাইয়া আমি তো প্রিপারেশনে এক মাস হয়ে গেছে কিন্তু আমি এখনো কোনো রুটিন বানাইনি। তাহলে আপনি এক কাজ করেন, একটা রুটিন করে দেন, যে রুটিন ধরে আমি যাতে আমার পড়াশোনাটাও হয় এবং কী কী পড়বো তাও যাতে আমি বুঝতে পারি। আর সেজন্যই পাবলিক বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার যে জাদুকরি রুটিন, চলো সেটা আমরা শেয়ার করে ফেলি। সবার হাতে থাকবে একটা খাতা কলম, আমি যা যা বলবো কান দিয়ে খুব মনোযোগ দিয়ে শুনবা এবং তারপর এই রুটিনটা তুমি তোমার নিজের হাতে বাসায় বসে বানাবা এবং আগামীকাল থেকেই এই রুটিন ধরে সবাই পড়াশোনা করবা। আমার ব্যাচে যারা স্টুডেন্ট রয়েছে, যারা আমার বই কিনে ফ্রি ক্লাসের জন্য গ্রুপে অ্যাড হয়েছে, যারা আমার বইটা কিনেছো বইয়ের জন্য আমার যে গ্রুপ, তারা কিন্তু এই রুটিনটা মাস্ট ফলো করবা, ডেফিনেটলি তোমরা ফলো করবা, বাকিরা অবশ্যই ফলো করবা। সো রুটিনটা দেখো, প্রথমে তোমাদের মোটামুটি রুটিন হবে দুইটা, দুই ধরনের রুটিন। এক নাম্বার যে রুটিন হবে সেটার নাম হচ্ছে চেকলিস্ট। কি লিস্ট? চেকলিস্ট। চেক করা মানে কি? চেক করা মানে কাউকে পরীক্ষা করা। তুমি তোমার নিজেকে পরীক্ষা করবা প্রত্যেক দিন, তোমার কতটুকু পড়া হলো, হলো কি হলো না, কাজটা করছো কি করছো না, নিজের কাছে নিজের জবাবদিহিতা করলে তোমার পড়াশোনা অনেক ভালো করে হবে। সো এরকম একটা ছক বানাবা, ছকের এরকম এরকম কিছু দাগ থাকবে, রো কলমে এরকম এরকম দাগ থাকবে কিছু, ঘর করে ফেলবা। তো ঘর করার পরে এই প্রথম ঘরে লিখবা কাজ, তুমি কি কি কাজ করতে চাও। যেমন তুমি কাজ করতে চাও প্রতিদিন পত্রিকা পড়তে হবে, তোমার কিন্তু মনে থাকে না। আবার তুমি প্রতিদিন রিটেন প্র্যাকটিস করতে চাও কিন্তু তোমার প্র্যাকটিস করতে মনে থাকে না। তারপর তুমি প্রতিদিন ঠিক সকালে ঘুম থেকে উঠেছো কি, রাতে ঠিকঠাক মতো ঘুমাইছো কি না, এটার হিসাব রাখতে চাও, তুমি লিখে ফেলবা। এবং অনেকে আমরা যারা নিজের বাসা ছেড়ে দূরে দূরে আসি কোচিং করতেছি, ঢাকা বিশেষ করে, আমরা বাসায় যোগাযোগ করি না, কথা বলি না। তুমি যদি মনে হয় যে প্রত্যেক দিন তুমি বাসায় কথা কি বলো কি বলো না এটা হিসাব রাখবা, তাহলে লিখবা কল টু মাদার বা বাসায় কল দিয়েছে কিনা। এই জায়গায় তুমি এইগুলা বাদেও আরো 10টা নিজের মতো করে লিখতে পারবা। লিখার পর এই দিকে এক একটা ঘরে লিখবা তারিখ, যেমন আগামীকালের পরের দিন, পরশু দিন হচ্ছে 5 তারিখ, পরের দিন 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ। তুমি এইভাবে 10 থেকে 20টা তারিখ লিখে প্রথমে একটা ঘর বানাই ফেলবা। বানানোর পর ধরো আগামী 5 তারিখে ধরো তুমি নিউজ পেপার পড়ছো, পড়লে এই ঘরে একটা টিক চিহ্ন দিয়ে দিবা, তুমি এটা বানায় তোমার পড়া টেবিলের সামনে রাখবা। তুমি ধরো নিউজ পেপারটা পড়া হইলে দেখবা এই আমি নিউজ পেপার পড়ছি,
একটা টিক চিহ্ন দিয়ে দিবা। রিটেন প্র্যাকটিস, আরে আমি তো রিটেন প্র্যাকটিস করি নাই, করলে তো আমি টিক চিহ্ন দিতাম, তাহলে রিটেন প্র্যাকটিস করে টিক চিহ্নটা দিয়ে দিবা। এইভাবে ধরো পাঁচ তারিখে তুমি কি করছো, সকালে ঠিকঠাক মতো ঘুমতে উঠতে পারো না, ঘুমাইতে পারো না, তুমি তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করছো, তাইলে এখানে একটা ক্রস দিয়ে দিবা। টিক চিহ্ন দিবা না যে আমি কাজটা করতে পারি নাই, তাহলে আমার অবশ্যই ক্রস দিতে হবে। পরে বাসায় কল দিছো, এটা তোমাকে অবশ্যই অবশ্যই এই জিনিসটা মনে রাখবে, তখন তুমি এখানে টিক চিহ্ন দিবা। এইভাবে পরদিন করলে টিক চিহ্ন, না করলে ক্রস। এইভাবে যদি তুমি আগামী 10 দিন বা এক সপ্তাহ এই এই চেকলিস্টটা মেনটেন করতে পারো, তুমি নিজে নিজে মেনটেন করতে পারো, পরবর্তী সামনে তুমি কি কি করতেছো না করতেছো মনে থাকবে, কি করা উচিত তা মনে থাকবে, করলে যে টিক চিহ্ন দিবা, যে একটা স্বস্তি বা আরাম লাগবে, এইটা তোমাকে অনেক অনেক বেশি মোটিভেট করবে। কেমন লেগেছে রুটিনটা তোমরা জানিয়ে দাও, রুটিনের প্রথম পার্টটা কেমন লাগছে, এটা কি তোমরা আগের থেকে মেনটেন করতা, বা তোমাদের অনেক বেশি বায়া ফ্রুটফুল হবে। ট্রাস্ট মি, আমাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো, তোমরা যদি এই এই চেকলিস্টটা বানাও, তোমাদের ডেফিনেটলি পড়াশোনার গতি আরো 10 গুণ বেড়ে যাবে। চেকলিস্ট বুঝে গেছে সবাই আশা করি, চেকলিস্টটা কিভাবে বানাতে হয়। ওকে, তাহলে চেকলিস্টার পরে তোমরা যেটা বানাবা সেটা হচ্ছে একটা টু ডু লিস্ট। ভাইয়া এইটাও তুমি খাতার মধ্যে একে বানায় ফেলবা। টু ডু মানে কি, কোনো কাজ করা, আবার কোন কাজ করতে হবে। তো আগামীকাল ধরো 5 তারিখ, না আগামীকাল তো আমরা জানি 4 তারিখ, ধরো আগামীকাল 4 তারিখ, আজকে 3 তারিখ, আজকে রাতে ঘুমানোর আগে আমি এমন 4 থেকে 5টা কাজ লিখে রাখবো যেটা আগামীকাল আমার করা উচিত। যেমন এখানে তুমি লিখবা টু ডু লিস্ট, লিখবা যে 4 তারিখ, 12 মাস 23 সাল, লিখবা, লিখে 1 2 3 4 1 2 3 4 5 দিয়ে 5টা কাজ লিখবা। যেমন আগামীকাল তোমার কি কি করা উচিত, আচ্ছা আগামীকাল তো আমার রিটার্নের একটা বই কেনা উচিত, লিখবা রিটার্নের বই কিনবো। 2 নম্বর পয়েন্টে লিখবা যে আমার অনেকগুলো কাপড় জমে গেছে, কাপড় ধুবো, লিখবা। এরকম 8টা লিখবা যে আমি মডেল টেস্ট সলভ করব, এটা আমার মনে থাকে না, লিখবা। 5টা লেখার পর পরের দিন তুমি যদি তোমার পোর্টেবল সামনে এটা রাখো, এই টু ডু লিস্টটা রাখো, তোমার কি মনে পড়বে না কোন কাজটা করা উচিত, তুমি কি ধরে ধরে কাজটা করতে পারবা না, কাজটা করলে এদিকে টিক চিহ্ন দিয়ে দিবা, না করলে এটা ক্রস দিয়ে দিবা, তাহলে পরের দিন কোন কাজ করা যায় এইটা দ্বারা, এই টু ডু লিস্ট দ্বারা হিসাব করা যায়, এবং আমার কোন কাজগুলো করা উচিত, হয়েছে কি হয়েছে না, এই জবাবদিহিতা করার জন্য এই চেকলিস্টটা বানানো উচিত। এইবার তোমরা আমাকে প্রমিস করো যে আজকে বাসায় বসে এটা বানাবা, এইটা বানিয়ে এইটা বানিয়ে এইটা বানিয়ে তুমি তো আমার আইডিতে দিবা, আমার এই যে নাবিল হাসান আইডিতে দিবা, কেউ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিবা যে ভাই আমি বানাইছি, দেখেন তো হয়েছে কিনা, বা আমি এটা মেনটেন করতেছি, কারা কারা মেনটেন করতে পারতেছো, বা কী কী সমস্যা তাও আমাকে জানাবা। আর যারা আমার ওই প্রাইভেট গ্রুপে অ্যাড হয়েছে পিডিএফ কিনে, তোমাদের তো আমি এটা পুরো ধরে ধরে জিজ্ঞেস করবো যে আজকে করছিস কিনা, ওইখানে অ্যাড হয়ে যেও, তোমাদের আশা করি নাবিল ভাই যেইভাবে রুটিন করে করে পড়াবো, অনেক ফাঁকিবাজ স্টুডেন্টও তারা আস্তে আস্তে পড়ার মধ্যে ঢুকে যাবে সাইকোলজিক্যালি। সো কেমন লাগছে, কেমন লাগছে বলো, কারা কারা ফলো করবা, প্রমিস করো, প্রমিস করো আমাকে, প্রমিস করো আমাকে, তোমরা প্রমিস করো যে ভাইয়া এইটা আমরা ফলো করবো, এই মাস্ট আজকে থেকে, নাবিল ভাই যেহেতু বলছে আমরা আজকে থেকে এটা ফলো করবো, প্লিজ প্রমিস মি, প্রমিস উইথ মি যে আজকে ফলো করবা। আর যদি ভাইয়া যদি ভাই ভালো লেগে থাকে, তাহলে তোমরা প্লিজ এটা এটা একটু শেয়ার দিয়ে দিও, লাইভটা লাইভ ক্লাস একটা লাভ রেখ দিও, আর 5 জন বন্ধুকে মেনশন দিয়ে দিও, আমি খুশি হবো। তোমাদের জন্য আরও অনেক কিছু করতে চাই, একটু তোমাদের কেমন লেগেছে আমাকে অনুভূতি শেয়ার করে দাও। ওকে 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 ওকে, তুমি তোমার মতো করে, তুমি তোমার মতো করে কাজ এখানে বসাইতে পারবা, কোনো সমস্যা নাই, ডেফিনেটলি ডান। ওকে ওকে ডান ডান, এই যে অনেক করবে, এটা অনেক করবে, কোনো সমস্যা নাই, বাকি যারা করবে একটু কমেন্ট করে জানিয়ে দাও, চলে গেল। সো এটা ছিল টু ডু লিস্টটা, তো এরকম টু ডু লিস্ট হতে পারে, প্লাস এরকম একটা সুন্দর টু ডু লিস্ট হতে পারে। তুমি এরকম টু ডু লিস্ট কই পাবা, এগুলো কিন্তু অনলাইনে পাওয়া যায়, টু ডু লিস্ট দেখে সার্চ করবা গুগলে, এরকম পেজ পাবা, তুমি ডাউনলোড করে প্রিন্ট করে চাইলে ওইগুলোর উপরে করতে পারো, এরকম সুন্দর ডিজাইন করা, ডিজাইন করা এইভাবে করতে পারো, রাইট। সো আশা করি সবার জন্য খুবই ফলপ্রসূ হবে আলহামদুলিল্লাহ। আমরা এই যে সাদিকা করবে, তারপর অনেকেই করবে, আমরা পড়ায় ফিরে যাচ্ছি, বাংলাদেশ পরিচিতি, আজকে কত কি শিখছি তাই না, এইভাবে ইফেক্টিভ ক্লাস হবে ইনশাল্লাহ। আর পাবলিক ক্লাসে কিন্তু আমার শেয়ার করো, মেনশন করো, কোর্স কিনো বলতে হয়, কোর্স না আমার বই কিনো বলতে হয়, কিন্তু আমার প্রাইভেট যে গ্রুপ থাকবে, যারা বই কিনে গ্রুপে অ্যাড হবে, আমি বই সেল করি, ক্লাস মডেল টেস্ট ফ্রি,
সেখানে কিন্তু তোমাদের এই শেয়ার ডান মেনশন বলা যাবে না, পুরো সময়টা আমরা কাজে লাগাবো। প্লিজ তোমরা অ্যাডমিট হয়ে যাও, কেউ মিস করো না, ডেফিনেটলি ভালো হবে। আচ্ছা ওকে ওকে ওকে, সবার ভালো হবে ইনশাল্লাহ, অনেকে করবে। তাহলে বাংলাদেশ পরিচিতি ঠিক 2 নম্বর ক্লাসে কিন্তু আমরা পড়িয়েছি, অর্ধেক পড়িয়েছি, বাকিটা পড়াতে পারিনি, যেটা কিনা আমাদের আমার এই আইডিতে আছে। কারা কারা করেছিল জানিয়ে দাও, কারা কারো এই ক্লাসটা করো নাই রেসপন্স করো, তাহলে এটা আমার আইডিতে একটু নিচে গেলে দেখবা আছে। তো বাংলাদেশ পরিচিতির যে অংশটুকু বাদ ছিল সেই অংশটুকু আজকে কভার করবো। সো আমি একটু দম নিচ্ছি, দম নিয়ে হচ্ছে যে বাংলাদেশ পরিচিতি যেটা বাদ দিয়েছে সো সেইটার দিকে আমি চলে যাচ্ছি। ক্লিয়ার? সো বাংলাদেশ পরিচিতি আমাদের যেটা বাদ গিয়েছে যে অংশটা, আমরা কিন্তু আজকের ক্লাসে চমৎকার সাম্প্রতিক কিছু এমসিকিউস লাইভ মডেল টেস্ট করব। কেউ যেও না, আজকে ক্লাসের শেষের অংশে সেটা রেখেছি, ওই লাইভ মডেল টেস্টে তুমি দেখবা তোমার সাম্প্রতিক কতটুকু হলো, যাচাই করতে পারবা। সবাই থেকো, সবাই একটু জানিয়ে দাও, সবাই একটু জানিয়ে দাও গত ক্লাসটা কারা করেছিলে এবং কারা মিস করেছো। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমি হচ্ছে দেখাচ্ছি। ওকে আচ্ছা আচ্ছা ওকে, অনেকেই ফলো করবে প্রমিস করছে অনেকেই, ভেরি ফাইন, অনেক থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ। সো বাংলাদেশ পরিচিতির আমরা সামনের দিকে চলে যাচ্ছি, ইফেক্টিভ ক্লাসের দিকে। সো দেখো বাংলাদেশ পরিচিতির যেই জায়গায় এসে আমরা ঠেকেছিলাম সেই জায়গাটা হচ্ছে ছিটমহল। এই শব্দটার সাথে বেশিরভাগই পরিচিত, অনেকে আবার খানিকটা পরিচিত, অনেকে আবার একদমই পরিচিত না। সো তোমার অবস্থান যাই হোক না কেন, আমি তোমাকে আজকে ছিটমহলটা খুব মজা করে পড়ানোর চেষ্টা করব। দেখো ছিটমহল জিনিসটা কি এইটা তোমাকে আগে বুঝতে হবে, তার আগে তোমাকে একটা গল্প বলি। 1947 সালের দিকে যখন ভারত এবং দুই পাকিস্তান বিভক্ত হয়, তখন বিভক্ত করার জন্য একটা বর্ডার টানা লাগবে। বর্ডার তো আর যে কেউ টানতে পারে না। আজকাল যখন আমরা বিভিন্ন জমির হিসাব নিকাশ করি, আমরা কাকে ডাকি? বিভিন্ন আমিনকে ডাকি যে আপনি আসেন আমাদের এই জমিটা হিসাব করে দিয়ে যান। ক্লিয়ার? এই জমিটা হিসাব করে দিয়ে যান। আমরা কিন্তু তাদেরকে হায়ার করি, আমরা কিন্তু তাদেরকে হায়ার করি। তো হায়ার করার পর তো সেই ব্যক্তি এসে আমাদের মেপে দেয়। তো সে যদি কোনো দক্ষ হয় সে কিন্তু জমিটা খুব নিখুঁতভাবে কী করে মেপে দেয়। কিন্তু যদি কোনো ব্যক্তিকে ডাকে সে জমি মাপবে, সে যদি আবার অদক্ষ হয় তখন কিন্তু পুরাই গোলমাল। ঠিক এক্স্যাক্টলি 1947 সালে একজন ব্যক্তি স্যার সাইরিল র্যাডক্লিফ, র্যাডক্লিফ এই ব্যক্তিকে ডাকা হয়েছে ভারত পাকিস্তানের মাঝখানে আমাদের সীমানাটা দিয়ে দিতে। এই ব্যক্তি এই এরিয়া সম্পর্কে তার কোনো বেশি আইডিয়া নাই, অ্যান্ড যে কারণে সে এমন ভুলভাল মাপছে যে যে দেখো ভারতের ভারতে পড়ছে কারো ঘর আর সেই ব্যক্তির পুকুর পড়ছে আবার বাংলাদেশে। আবার এরকম হয়েছে কারো ওয়াশরুম পড়ছে পাকিস্তান ভারতে এবং সেই ব্যক্তির রান্নাঘর পড়ছে বাংলাদেশে। তুমি চিন্তা করো কীরকম একটা ঝামেলা। তো এই যে একটা স্বাধীন দেশের মধ্যে অন্য একটা স্বাধীন দেশের ভূখণ্ড পড়ে যায় বা থাকে, ওই যে ভূখণ্ডটা থাকে ওইটাকেই কি বলা হয়, ওইটাকেই বলা হয় ছিটমহল। সব মাথা ঢুকছে? ক্লিয়ার? গল্পটা তারা বুঝতে পারলা আশা করি খুব ইজিলি। তো এটা হচ্ছে ছিটমহল। তো যেটা হয়েছে, তো এই ছিটমহল নিয়ে আমরা যে জানবো যে শুধু বাংলাদেশ ভারতের মাঝখানে এই ছিটমহল না, সারা বিশ্বে আমরা জানি যে সিদ্ধারিত রাষ্ট্র রয়েছে, ভ্যাটিকান সিটি বা ইতালি এগুলো হচ্ছে সিদ্ধারিত রাষ্ট্র। এগুলো এক একটা দেশের মধ্যে অন্য একটা দেশ পড়ে যায় বা অংশ পড়ে যায়, ওইগুলোকে ছিটমহল বলা হয়। তো আমরা আজকে পড়বো আমাদের টপিকের জন্য বাংলাদেশ ও ভারতের মাঝখানে যে ছিটমহলটা সেটা পড়বো। তো দেখো, তুমি দেখো যে এইখানে এই লাল লাল যে এই 1, 2, 3, 4 অংশগুলা, এই লাল লাল অংশগুলা কিন্তু তোমার বাংলাদেশের মধ্যে ভারতের ছিটমহল। যেমন সব থেকে বেশি এরকম জায়গা পড়ছে কোন জায়গায় ভাইয়া? লালমনিরহাটে। এই লালমনিরহাটকে বলা হয় ছিটমহল বেষ্টিত জেলা। প্রশ্ন আসতে পারে তোমার পরীক্ষায় ছিটমহল বেষ্টিত জেলা কোনটা? লালমনিরহাট। লালমনিরহাটে কয়টা ছিটমহল ছিল? 59টা ছিটমহল ছিল। তারপরে পঞ্চগড়ে 36টা ছিল, লালমনিরহাটে 59টা, পঞ্চগড়ে 36টা, কুড়িগ্রামে 12টা এবং 4টা ছিল ভাইয়া কোথায় দেখতে পাচ্ছ? 4টা ছিল নীলফামারীতে। মোট ছিল 111টা। তাহলে এই বাংলাদেশের সীমানার মধ্যে এগুলো ভারতের জায়গা ছিটমহল কয়টা ছিল? 111টা। ঠিক তেমনই এই বাংলাদেশেরও কিছু জায়গা এই ভারতের মধ্যে পড়ছে, সেটা কয়টা? সেটা হচ্ছে 51টা। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে বাংলাদেশের মধ্যে ভারতের ছিটমহল কয়টা ছিল? 111টা। ভারতের মধ্যে বাংলাদেশের ছিটমহল কয়টা ছিল? 51টা।
দুইটা যোগ করলে কত হয়? 111 আর হচ্ছে 51, 162টা। তাহলে বাংলাদেশের মধ্যে ছিটমহল ছিল 111টা, ভারতের মধ্যে 51টা, মোট ছিল 162টা। ক্লিয়ার? কিন্তু মজার ব্যাপার জানো, 2015 সালের 1 আগস্ট, কত, 2015 সালের 1 আগস্ট, যখন তোমার চুক্তির মাধ্যমে ভারত বলে ভাই তোমার মধ্যে আমার যে জায়গাগুলো পড়ছে তুমি নিয়ে নাও, আমার মধ্যে তোমার যে জায়গাগুলো এগুলো আমাকে দিয়ে দাও, এটার মধ্য দিয়ে বাংলাদেশে তো ভারতের 111টা ছিটমহল বা জায়গা ছিল, আমরা 111টা পাইয়া যাই, ভারত 51টা পেয়ে যায়। তাহলে বাংলাদেশ কয়টা ছিটমহল পেল? 111টা ছিটমহল ছিল, 111টা। ভারত কয়টা পাইল? 51টা। ভারতের ছিটমহল ছিল 51টা। বাংলাদেশের যেটা ভারতে ছিল ভারত নিয়ে নেয়, ভারতে যেটা বাংলাদেশ ছিল আমরা বাংলাদেশটা নিয়ে নিই। এইগুলা থেকেই প্রশ্ন আসে। তো আরেকটু কি আসতে পারে আমি শর্টকাটে তোমাদের দেখাই দিই। দেখো, এই ব্যক্তি হচ্ছে সেই স্যার সাইরিল রেডক্লিফ। এখানে দেখতে পাচ্ছ যে কংগ্রেস এবং মুসলিম লীগের যেই যে বাঘা বাঘা নেতারা রয়েছে তারা ছিল, তাদের মধ্যস্থতায় কিন্তু এই সীমানা আঁকা হয় বা টানা হয়, এর মধ্য দিয়ে কিন্তু এই ব্যক্তি গ্যাঞ্জাম লাগাই দিছিল। সো এই যে ব্যক্তির নামে কিন্তু বাংলাদেশ ভারতের বা ভারত পাকিস্তানের যে সীমানা, এটার নাম রেডক্লিফ রেখা। কি রেখা? পরীক্ষা আসতে পারে, রেডক্লিফ রেখা। এই রেডক্লিফ রেখা এই স্যার সাইরিল রেডক্লিফের নামানুসারে করা হয়। এখন ছিটমহল নিয়ে যা আসতে পারে দেখতে পাচ্ছ এই স্লাইডে ভাইয়া দিয়ে দিছি। সবাই আগে স্ক্রিনশট নাও, সবাই আগে স্ক্রিনশট নাও, এরপর নাবিল ভাই হচ্ছে তোমাদের বিস্তারিত পড়ায় দেবো, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? সবাই একটু আগে স্ক্রিনশটটা ডান করে ফেলো, তারপর আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, তোমরা স্ক্রিনশটটা ডান করে ফেলো ভাইয়ারা, একটু স্ক্রিনশটে রান করে ফেলো এই তথ্যগুলো, এবং তারপর তোমাদের দেখাই দিচ্ছি। ওকে, স্ক্রিনশট ডান। খেয়াল করো, এই যে বললাম যে ছিটমহল দিয়ে দেয় একে অপরকে, এটা হচ্ছে 2015 সালের 1 আগস্ট। ক্লিয়ার? বাংলাদেশ ভারতের মধ্যে ছিটমহল ছিল 162, তোমরা জানো, বলছি ভারতের অভ্যন্তরে বাংলাদেশের 51টা, বাংলাদেশের অভ্যন্তরে ভারতের 111টা, দুটো যোগ করলে 162টা হয়। বাংলাদেশ ছিটমহলগুলো অন্তর্গত ছিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। কোন রাজ্যে? পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ রাজ্যে। ছিটমহল বেস্ট জেলা বলা হতো লালমনিরহাটকে, কারণ 59টা আমরা একটু আগে দেখছি, আমি বলে দিছি এগুলা। দহগ্রাম ও আঙ্গুরপোতা ছিটমহল লালমনিরহাটে ছিল, এটা একটা বড় ছিটমহল দহগ্রাম ও আঙ্গুরপোতা। কোন জেলায়? লালমনিরহাটে, সবচেয়ে বড় ছিটমহল দহগ্রাম ও আঙ্গুরপোতা। ক্লিয়ার? উপজেলা তিস্তা নদীর তীরে এইসব আমরা দেখেছি, সবচেয়ে বড় মোট ছিটমহলটা ছিল এটা। 3 বিঘা করিডোর ছিল এই দহগ্রাম আঙ্গুরপোতার মধ্যে, খুব ইম্পর্টেন্ট। এই 3 বিঘা করিডোর কোথায় ছিল? এই ছিটমহলে। তাহলে 3 বিঘা পরে যায় এই লালমনিরহাটে। মুজিব ইন্দিরা চুক্তি হয় 16 মে 74, এবং রেডক্লিফ রেখা 1947 সালের দেওয়া হয়, ভারত ও পাকিস্তানের সীমান্ত নিশ্চিত করে, এখন এটা বাংলাদেশ ও ভারতের সীমানা হয়ে যায়। তাহলে এই তথ্যগুলো জানলে তোমার ছিটমহল থেকে ইনশাল্লাহ এখান থেকেই কমন পড়তে পারে। সো তোমরা সবাই একটু এই তথ্যগুলো স্ক্রিনশট লিখে নাও, এরপর আমরা কিন্তু আজকে লাইভ মডেল টেস্ট সলভ করবো। ভাইয়েরা, লাইভ মডেল টেস্টে আমরা সাধারণ জ্ঞানের অনেক 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 ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সলভ করবো, সাম্প্রতিক বিশেষ করে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ডান 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 ডান। এরপরে দেখো, এরপরে দেখো, এই যে বললাম যে দহগ্রাম ও আঙ্গুরপোতা একটা ছিটমহল রয়েছে যেটা লালমনিরহাট জেলায়, এটা কিন্তু তোমার এই যে দহগ্রাম আঙ্গুরপোতা ছিটমহল এবং 3 বিঘা করিডোর লালমনিরহাট জেলায় ছিল, পাটগ্রাম উপজেলায়, এই আর কি। তো এই ছিল সে 3 বিঘা করিডোর। করিডোর, ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট কিছু ব্যাপার আছে, এগুলো তোমাদের পরবর্তী ক্লাস বুঝিয়ে দিব। এই করিডোর বা দরজা দিয়া আগে যাওয়া আসা করতে পারতো এই ছিটমহল থেকে বাইরে, বাইরে থেকে ছিটমহলে। তো এইটা যেটা হয়েছে এটার একটা ইতিহাস আছে। এই যে দরজা ছিল, এই দরজা দিয়ে প্রথম 1 ঘন্টার জন্য খোলা ছিল। তো মানুষ বলতো 1 ঘন্টার জন্য খুললে তো হয় না, পরে 6 ঘন্টা 12 ঘন্টা, এখন 24 ঘন্টা খোলা থাকে, যে কেউ আসা যাওয়া করতে পারে। তাই এই 3 বিঘা করিডোরটা খুব ইম্পর্টেন্ট, বাংলাদেশ ভারত পাকিস্তানের মাঝখানে একটা কমন রুট ছিল এই 3 বিঘা করিডোর। ক্লিয়ার? তাহলে ভাইয়া তোমরা আশা করি বুঝতে পারছো, ডান সবার ডান কিনা বলো, সবাই কি বুঝতে পারছো কিনা 3 বিঘা করিডোর কোথায় ছিল? লালমনিরহাট জেলায়। 3 বিঘা করিডোর কোথায় ছিল? এটা ছিল দহগ্রাম ও আঙ্গুরপোতা ছিটমহলে। তাইলে এইবার আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক পড়বো, বাংলাদেশের সমুদ্র সীমা। বাংলাদেশের অর্থনীতির জন্য বঙ্গোপসাগর বলি, এটা খুব ইম্পর্টেন্ট। সো এইখান থেকে প্রশ্ন আসতে পারে আমার বিশ্বাস, যেহেতু তোমার ডেল্টা প্ল্যান হয়েছে 2100। সো এই টপিকটা নিয়ে এখন আমরা সবাই কথা বলবো। ক্লিয়ার? সো তোমরা একটু স্ক্রিনশট রাখো, এরপর হচ্ছে নাবিল ভাইয়া এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবে। অলরাইট, অলরাইট, যারা লাইভ দেখছো এখন একটা লাভ ব্রেক ডাউনই দিয়ে ফেলতে পারো, ইনশাল্লাহ আমরা চমৎকার ক্লাস করছি। তোমাদের ক্লাস কেমন লাগছে একটু জানিয়ে দাও। ক্লিয়ার? বলো ক্লাস কেমন লাগছে একটু জানিয়ে দাও ভাইয়া, পুরা ক্লাস কেমন লাগছে জানিয়ে দাও। ওকে, ডান ডান, সবাই 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 একটু, ওকে ওকে ওকে, ডান 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 ডান।
ওকে। তো এরপর তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশের সমুদ্র সীমা, আমি একটু ম্যাপে দেখালে তোমরা বুঝবা। দেখো এইটা বাংলাদেশ, এই ছোট্ট এটা, এরপর এদিকে ভারত, এইদিকে ভারত, এদিকে ভারত, এদিকে মিয়ানমার, কিন্তু এইদিকে একটা দেখো জলরাশি, এইটাকে বলা হয় বে অব বেঙ্গল, বে অব বেঙ্গল বা বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগর এটা কিন্তু একটা উপসাগর। এটা কোন মহাসাগর উপসাগর? এই যে ইন্ডিয়ান ওশন বা ভারত মহাসাগরের একটা উপসাগর, ক্লিয়ার? সো এই যে বঙ্গোপসাগর রয়েছে, এই বঙ্গোপসাগরকে ঘিরে আমরা যে রাজনীতির মধ্য দিয়ে যাচ্ছি, আমাদের কি কি উৎপন্ন হচ্ছে, কি কি পাচ্ছি, কি কি আমরা অর্জন করেছি, বা আমাদের কি কি প্ল্যান এন্ড প্রোগ্রাম, এখান থেকে তোমার সাধারণ জ্ঞান প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা একটু দেখে নেই কি কি আসতে পারে। বাংলাদেশের অভ্যন্তরে বঙ্গোপসাগরের তটরেখার দৈর্ঘ্য 711 কিলোমিটার। এই যে বাংলাদেশের অভ্যন্তরে যে 711 কিলোমিটার, এটা আমরা পাবো, এটা একটা ব্যাপার। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল, এইটা আবার কি? ও ভাই, বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল, এইটা আবার কি? তারপর মহীশ চোপান 354 বা 50 নটিক্যাল মাইল, এইটা আবার কি? নটিক্যাল মাইল দিয়ে সমুদ্র কোনটা কত আমার তো মনে থাকে না, তাহলে নাবিল ভাইয়া তোমাদের যাতে এক সেকেন্ডে মনে থাকে এরকম একটা টেকনিক দিয়ে দিই, ক্লিয়ার? দিব 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 বলো দিব কিনা বলো, যাতে এই টপিকটা তোমাদের এক সেকেন্ডে মনে রাখে, বলো। ওকে, রিমি বলছে আপনার ক্লাস মানে আলাদা ভালো লাগা, থ্যাংক ইউ রিমি। আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে ওকে ওকে, বলো এটা নিয়ে আমি বলি। দেখো বাংলাদেশের সমুদ্রে বিভিন্ন ভাগ আছে, ওইটা জাতিসংঘ ভাগ করে দেয় যে আপনি অতটুকু সমুদ্র, অতটুকু সমুদ্র আপনি ভোগ করতে পারবেন, ঠিক ওইটার উপর নির্ভর করে কিছু আছে রাজনৈতিক সমুদ্র সীমা, কিছু আছে অর্থনৈতিক, কিছু আছে মহীসোপান। তো তিনটা আমরা একটু দেখি, ম্যাপ দেখলে সবার এক সেকেন্ডে মনে থাকবে, সবাই একটু মনোযোগ দাও, চাইলে মানচিত্রটা এটা আঁকতে পারো তোমরা এই অংশটা। দেখো এইটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের এই দিকটা দক্ষিণাঞ্চল, এরপরে কিন্তু সমুদ্র আর সমুদ্র, পানি আর পানি, ক্লিয়ার? তো এই সমুদ্র হতে প্রথম এতটুকু জায়গা কিছু একটা অংশকে বলা হয় কি? রাজনৈতিক সমুদ্র সীমা। তাহলে ভাইয়া বাংলাদেশের বর্ডারের পাশে যে 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 সমুদ্রটা আমরা পাইছি আমাদের, ওইটাকে কোন সমুদ্র সীমা বলে? রাজনৈতিক বা রাষ্ট্রীয় সমুদ্র সীমা। এটা কত নটিক্যাল মাইল? 12 নটিক্যাল মাইল। আচ্ছা এই রাজনৈতিক সমুদ্র সীমার পরের যে জায়গাটা থাকে, ধরো এতটুকু রাজনৈতিক, এর পরের যে জায়গাটা এটাকে বলা হয় অর্থনৈতিক সমুদ্র সীমা। এটা অর্থনৈতিক সমুদ্র সীমা বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন, যেটা হচ্ছে 200 নটিক্যাল মাইল। এবং এই অর্থনৈতিকের পরে যেটা থাকে এটাকে বলা হবে মহীসোপান, মহীসোপান যেটা সাধারণত 350 নটিক্যাল মাইল হয়, কিন্তু আমরা পেয়েছি 354 নটিক্যাল মাইল। তো মহীসোপানের পরে বাকি যে সমুদ্র থাকে এটা মুক্ত অঞ্চল। তাইলে এইগুলোর নাম কেন হয়েছে, এটা কাজ কি? আচ্ছা পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের বর্ডারের পরে প্রথম সমুদ্র অঞ্চল কোনটা? রাজনৈতিক বা রাষ্ট্রীয়? রাজনৈতিক বা রাষ্ট্রীয়র পরে কোন সমুদ্র সীমা? অর্থনৈতিক। অর্থনৈতিকের আগে কোনটা? রাষ্ট্রীয়। অর্থনৈতিকের পরে কোনটা? মহীসোপান। মহীসোপানের পরে কোনটা? মুক্ত। এই চারটি সিরিয়ালও মনে রেখো, রাষ্ট্রীয়, আমি দেখো কিভাবে নটিক্যাল মাইলটা মনে রাখি, কোনটার দৈর্ঘ্য সীমা কত, একটা রাষ্ট্রীয় সমুদ্র সীমা, রাষ্ট্রীয় হচ্ছে 12 নটিক্যাল মাইল, তারপর হচ্ছে অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল, অর্থনৈতিকের পরে মহীসোপান 354, আমরা পেয়েছি কি 350 নটিক্যাল মাইল হওয়ার কথা নর্মালি, কিন্তু আমরা একটু বেশি পেয়েছি, এরপরে মুক্ত অঞ্চল পুরা। এইভাবে কোনটার পরে কোনটা, কোনটা কত নটিক্যাল মাইল, তুমি সহজেই শুধু এই ম্যাপটাতে যদি লিখে রাখো আমি যা বললাম মনে থাকবে, ক্লিয়ার? এখান থেকে প্রশ্ন আসতে পারে। তাইলে ভাইয়া রাষ্ট্রীয় সমুদ্র সীমার কাজ কি, অর্থনৈতিকের কাজ কি, মহীসোপানের কাজ কি, মুক্ত অঞ্চলের কাজ কি, আপনি কি বলবেন? ডেফিনেটলি বলবো। দেখো যেটা রাষ্ট্রীয় সমুদ্র সীমা ওইটা, ওইটার মধ্যে বিজিবি, কোস্টগার্ড, তারপর আর্মিরা খুব কড়া টহল দিয়ে থাকে, যাতে বিদেশি কোনো জাহাজ কেউ আসলে অনেক বেশি চেক করা হয় যে আপনারা এখানে আসবেন, খুবই সিকিউরিটি মেনটেন করে, এটা আমাদের বর্ডারের পাশের জায়গা, এটা খুবই 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 সিকিউর থাকে রাষ্ট্রীয়টা। রাষ্ট্রীয়র পরে অর্থনৈতিক সমুদ্র সীমা, এই অর্থনৈতিক সমুদ্র সীমা অর্থনৈতিক বলা হয়েছে কারণ এখানের মধ্যে সমুদ্রের অনেক বেশি খনিজ সম্পদ আছে, আমরা উত্তোলন করি, তো এইটাতে বিদেশি জাহাজ আসলে অত বেশি চেক করা হয় না, কিন্তু আপনি আসেন, খান, ঘুরে যান, কিন্তু এইখান থেকে আমাদের কোনো রাষ্ট্রের সম্পদ আপনি উত্তোলন করে নিয়ে যেতে পারবেন না, ক্লিয়ার? বুঝতে পারছো অর্থনৈতিকের কাজ? অর্থনৈতিকের পরে মহীসোপান, এই মহীসোপান হচ্ছে একটা গ্যাঞ্জাম, একটা ঝামেলাপূর্ণ জায়গা, পৃথিবীতে
পৃথিবীতে যত সমুদ্র নিয়ে মারামারি হয় না, এই তিন নম্বর যে জায়গাটা মহীশূপান এটা নিয়েও হয়। এই মহীশূপানটা নিয়ে সবচেয়ে বড় গ্যাঞ্জাম। এখন প্রশ্ন হতে পারে ভাইয়া, এই যে মহীশূপান পরেরটা তিন নম্বরটা এটা নিয়ে কেন এত গ্যাঞ্জাম? কারণ মহীশূপানের পরে মুক্ত অঞ্চল। সবাই মুক্ত অঞ্চলকে ভাইবা, আরো সবাই মুক্ত অঞ্চলে তো বেশি সবাই ঘুরতে পারে, সবার জন্য উন্মুক্ত। মুক্ত অঞ্চল ভাইবা মহীশূপান ঢুকে অর্থনীতিকে ঢুকে যায়, কোনো নিয়ম মেনটেন করে না। তাই এই মহীশূপান হচ্ছে সমুদ্র অঞ্চলের সবচেয়ে বড় জায়গা, ঝামেলা হয়। ঠিক তেমনই আমরা দুইবার ঝামেলা করছি, গ্যাঞ্জাম করছি, পুরো কাপ জাপ লাগাই দিছি। কার সাথে? একবার ভারতের সাথে, একবার মিয়ানমারের সাথে। কিন্তু মজার ব্যাপার, এই দুইবারই আমরা ওইখান থেকে জিতছি। আমরা কিন্তু কী করছি? আমরা কিন্তু সমুদ্র বিজয় লাভ করছি। তোমরা শুনছো না, বাংলাদেশ সমুদ্র বিজয় লাভ করছে, সমুদ্র বিজয় লাভ করছে। এইটাই হচ্ছে সেই ব্যাপারটা যে আমরা সমুদ্র বিজয় লাভ করছি, একবার ভারতের সাথে, একবার মিয়ানমারের সাথে। সো সেইখান থেকে তোমার প্রশ্ন আসতে পারে ভাইয়া। সো কী টাইপের প্রশ্ন আসতে পারে নাবিল ভাই, তোমাদের সেটা দেখাই দিচ্ছি। ক্লিয়ার? সো দেখো, এই দেখো, এতটুকু হচ্ছে আমাদের জায়গা। এটার মধ্যেই রাষ্ট্রীয় সমুদ্র সীমা অর্থনৈতিক মহীশূপান আছে। তো এইদিকে তো ভারত, এই তারাও তো এমন এমন কোনাকুনি চাবে, কোনাকুনি চাইলে কিন্তু আমাদের ভিতরে ঢুকে যায়। তুমি খেয়াল করো, বাংলাদেশটা হচ্ছে ধরো এতটুকু পাবে সমুদ্র সীমা, ভারত আবার যদি এদিকে আবার এতটুকু দেয়, আমাদের এই জায়গাটা কিন্তু ভারতের পড়ে যায়, মহীশূপানের মধ্যে পড়ে যায়। আবার এদিকে মায়ানমার, মায়ানমার যদি আবার চায় আমাদের এইভাবে দেন, মায়ানমারের জায়গাও কিন্তু আমাদের এখানে পড়ে যায়। এইখানে ঘিরেই কিন্তু ঝামেলাটা লাগছিল। ম্যাপ দেখে কি বুঝতে পারছো তোমরা? ক্লিয়ার? কেন এতটুকু আমরা পাবো, ওরা বলছে আবার আমরা এতটুকু পাবো, এই জায়গাটা আমাদের মধ্যে পড়ে যায় কোনাকুনি আসলে। এটা নিয়ে যে ঝামেলা লাগছে, এই সমুদ্র ঝামেলা মিটিয়ে আমরা দুইবার বিজয় লাভ করছি। এখন কবে বিজয় লাভ করছি, কি পাইছি, আমরা সেটা দেখব। তার আগে আমরা বঙ্গোপসাগর নিয়ে আরো কিছু জানি। পৃথিবীর বৃহত্তম যে উপসাগর বদ্বীপ, বদ্বীপ তো বাংলাদেশ উপসাগর, বঙ্গোপসাগর, গড় গভীরতা 2600 মিটার। এইটা বেশি ইম্পর্টেন্ট, এই তিন নাম্বার পয়েন্টটা। এই বঙ্গোপসাগর তো ধরো এতটুকু, এইটা ধরো বঙ্গোপসাগর, কিন্তু সব জায়গায় কি এরকম সমতল? না, কোনো কোনো জায়গা আরো গভীর না। এই বঙ্গোপসাগরের সবচেয়ে গভীর যে জায়গাটা ওইটাকে বলা হয় গঙ্গাখাত বা সোয়াচ অফ নো গ্রাউন্ড। সোয়াচ অফ নো গ্রাউন্ড আসতে পারে, সোয়াচ অফ নো গ্রাউন্ড কোন উপসাগরে? বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরে একটা কি রয়েছে? সোয়াচ অফ নো গ্রাউন্ড রয়েছে। এরপর দেখো আরো কিছু ব্যাপার রয়েছে, সো এই ব্যাপারগুলো আমরা, এটা একটা সাবমেরিন ক্যানিয়ন, এই দেখতে পাচ্ছ এদিকে, তোমরা দেখো এই যে দেখতে পাচ্ছ, এই সমুদ্রের মধ্যে গ্যাঞ্জাম লেগেছে, আমরা এগুলো নিয়ে জানবো। তাহলে ভাইয়া ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার, সোয়াচ অফ নো গ্রাউন্ড নিয়ে ক্লিয়ার। কোথায় আছে? বঙ্গোপসাগরে আছে, সবচেয়ে গভীরতম জায়গাটা। এইবার নাবিল ভাইয়া যে বললো, এরপরে কিন্তু আমাদের বেশি টপিক নাই, এরপরে কিন্তু আমরা চমৎকার সাম্প্রতিকের এমসিকিউ সলভ করব। ওকে, আচ্ছা দেখতে পাচ্ছ আমি চাচ্ছি তোমাদের অনেক ভালো করে পড়াতে, আজকে বাংলাদেশ অংশটা শেষ করতে, তোমরা যাতে বাসায় খুব ভালো করে এটা প্রিপারেশন নিতে পারো। বাংলাদেশ, বিশেষ করে আমার যারা আমার গ্রুপে অ্যাড হয়েছে, তোমাদের জন্য বিশেষ করে, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমুদ্র সীমানে নিমারে একটা গ্যাঞ্জাম লাগে, আমরা সেটাতে জিতি 2012 সালে। কত সালে? 2012 সালে। তাহলে বাংলাদেশ ভারতের মধ্যে, মিয়ানমারের মধ্যে যে সমুদ্র গ্যাঞ্জাম লাগে সেটা কবে বাংলাদেশ জয়লাভ করে? 2012 সালে। এই গ্যাঞ্জামটা মিটাই দিছে কে? ইটলস। যেমন যদি বলে বাংলা পড়ায় কে? একটা ভাইয়া। ইংলিশ পড়ায় কে? একটা ভাইয়া। আমি তো জিকে পড়াই, আমি কি আর বাংলা পড়াবো? না, জিকের কাজ জিকে করবে। তেমনি পৃথিবীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করে কে? WHO, যেটাকে আমরা হু বলি, হু বলবো না, হু সঠিক উচ্চারণ না, বলবা WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ঠিক তেমনি খাদ্য নিয়ে কাজ করে FAO। তো সমুদ্র সংক্রান্ত যে ঝামেলা লাগে সেটা নিয়ে কাজ করে কে? এই ইটলস। ঠিক তেমনি 2012 সালে আমরা মায়ানমারের সমুদ্র বিজয় লাভ করছি। এই ইটলস অবস্থিত জার্মানির হামবুর্গে, এটা জার্মানির একটা ইয়ে। কতটুকু পাইছি আমরা দেখলাম। তো এই ইটলসের পূর্ণরূপ কী, কারো যদি জানা থাকে একটু কমেন্ট করে জানাও, দেখি তোমাদের বেসিক কত স্ট্রং। ইটলসের পূর্ণরূপ কী একটু কমেন্ট করে জানাও তো, ইটলসের পূর্ণরূপ কী একটু ভাইয়া পুরা কমেন্ট করে জানিয়ে দাও, ইটলসের পূর্ণরূপ কী, ইটলসের পূর্ণরূপ কী একটু কমেন্ট করে জানিয়ে দাও। ঠিক তেমনই 12 সালের পরে 2014 সালে আমরা ভারতের সাথে সমুদ্র বিজয় লাভ করি। কোনটা কত সালে মনে রেখো, কিন্তু প্রথম কার সাথে? মায়ানমারের সাথে। দ্বিতীয় কার সাথে? ভারতের সাথে। বাংলাদেশ ভারতের সাথে সমুদ্র সীমায় জয়লাভ করে 2014 সালে। এটা আবার করে PCA, পার্মানেন্ট কোর্ট অফ আর্বিট্রেশন, এটার তোমার বিরোধ আমাদের সাহায্য করে, এটাও সমুদ্র বিরোধ নিয়ে একটা কাজ করে। বাংলাদেশ ভারতের বিরোধপূর্ণ সমুদ্র এলাকা এতটুকু পাইছি, লাভ করে এতটুকু। সো বুঝতেই পারছো যে কোনটা কে করে। এখান থেকে তুমি যেটা জানবা যে
কবে কার সাথে সমুদ্রবিজয় লাভ, কত সালে, এতটুকু জান, বা কোনটা কোন সংগঠন করে, কোন সংগঠন তার পূর্ণরূপটা কি, কোনটা কোন দেশের, এতটুকু। আর এই যে আমরা সমুদ্র নিয়ে ঝামেলা আমরা জিতছি, কতটুকু কতটুকু পাইছি এখানে দেওয়া আছে, এটা গ্রাফিক্যালি দেওয়া আছে। যখন আমি তোমাদের আমাদের যারা গ্রুপে আমার পিডিএফ বুকগুলো কিনবা ফ্রি ক্লাসের জন্য, মডেলসের জন্য, তাদের কিন্তু আমরা পিডিএফ সুন্দর মতো গ্রুপে আপলোড করে দিই, তোমরা পাইছো না, অ্যাড হয়ে যাও, কেউ মিস করো না। এইবার বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু নিয়ে চমৎকার করে তোমাদের আমি পড়াবো। এই আবহাওয়া জলবায়ু নিয়ে পড়ানোর পর আমাদের কিন্তু আজকে টপিক শেষ, ফুল ক্লাসটা করে যাও যাতে তুমি পুরোটা কভার করতে পারো, ক্লিয়ার? ওকে, দেখো আবহাওয়া জলবায়ু নিয়ে তেমন প্রশ্ন আসে কিন্তু সব বিশ্ববিদ্যালয়ে আসে না, তবে অবশ্যই তোমার এটা পড়তে হবে, ডেফিনেটলি এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা তাহলে ওকে ওকে ক্লিয়ার। আচ্ছা তো আবহাওয়া জলবায়ু নিয়ে কি আসে আমরা একটু দেখি, আমরা একটু যদি দেখি তাহলে দেখবো এই যে আমাদের আবহাওয়ার ধরন কি, আবহাওয়া হচ্ছে নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ মানে হচ্ছে না শীত না গরম, খুব বেশি গরমও হয় না অ্যারাবিয়ানদের মতো, কিংবা সাইবেরিয়ান অঞ্চলের মতো খুব বেশি ঠান্ডাও হয় না, একটা সময় গরম ঠান্ডা মিলিয়েই থাকে, এটাকেই বলে নাতিশীতোষ্ণ। ক্লিয়ার, বুঝতে পারছো? তো আমাদের জলবায়ুটা হচ্ছে ক্রান্তীয় মৌসুমি, এইটা খুব ভালো করে পড়ো, হলুদ দাগ দিয়েছি, ইম্পর্টেন্ট। আর্দ্র সমভাবাপন্ন জলবায়ু, আর্দ্র মানে একটু ভিজা ভিজা, এবং সমভাবাপন্ন আমাদের জলবায়ুটা, তো এই দুটা মনে রেখো। আমাদের বার্ষিক গড় বৃষ্টিপাত হয় 203 সেন্টিমিটার। এইবার তোমাকে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা জানতেই হবে সেটা হচ্ছে বাংলাদেশের কোন জায়গায় সবচেয়ে বেশি গরম, কোন জায়গায় সবচেয়ে বেশি শীত, কোন জায়গাটায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়, কোন জায়গাটা সবচেয়ে বেশি কম বৃষ্টি হয়, ক্লিয়ার? এখান থেকে এই দুটা ইম্পর্টেন্ট। আমি দেখো হলুদ কালার করে যা দিয়েছি সেটাই ইম্পর্টেন্ট। দেখো এই লাল খান দেখছো, এই লাল খান এটা হচ্ছে শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল জেলার একটা জায়গা লাল খান। এই লাল খান হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, যেখানে বেশি বৃষ্টিপাত হবে সেখানে তো শীত থাকবে, সবচেয়ে বেশি শীতলতম জায়গা। তাইলে যদি আসে লাল, মানে বাংলাদেশের সবচেয়ে শীতলতম জায়গা কোনটি, বা সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়, লাল খান, ক্লিয়ার? এর অপোজিটে ভাইস ভার্সা বাংলাদেশের সবচেয়ে বেশি বেশি মানে বেশি কম বৃষ্টিপাত হয়, মানে বেশি বৃষ্টিপাত হয় না, আবার গরম, কম বৃষ্টি হলে তো গরম, সেটা হচ্ছে লালপুর, নাটোরের লালপুর। এবং দেখো এটা জায়গা হিসেবে, কিন্তু কিন্তু জেলা হিসেবে সিলেটে সবচেয়ে বেশি তোমার বৃষ্টিপাত শীত হয়, আর জেলা হিসেবে রাজশাহীতে সবচেয়ে কম বৃষ্টিপাত শীত হয়, জায়গা হিসেবে এটা, জেলা হিসেবে এটা, এই দুইটা ব্যাপার মাথায় রেখো। যদি বলে কোন জায়গায় সবচেয়ে বেশি বৃষ্টি হয় আর শীতলতম, ভাইয়া এটা হচ্ছে লালাখান, শ্রীমঙ্গলে। যদি বলে কোন জেলায়, সেটা সিলেট। আবার যদি বলে কোন জায়গায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়, সবচেয়ে বেশি উষ্ণ থাকে, জায়গা 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 বললে হবে লালপুর, কিন্তু যদি জেলা বলে সেটা হবে ওভারঅল রাজশাহী। তাহলে লাল খান লালপুর দুইটার মধ্যেই লাল, তোমার মধ্যে তো প্যাচ লাগা যাবে, আর সেজন্য নাবিল ভাই তোমাকে এক সেকেন্ডে মনে রাখতে পারবা সেই টেকনিকটা দিয়ে দিচ্ছি, ক্লিয়ার? দেখো দেখো একটা জিনিস, দেখো একটা লাল খান লালপুর, কোনটাতে গরম কোনটাতে শীত মনে রাখবা কিভাবে? অলরাইট, সো দেখো লালপুরের মধ্যে পুর আছে, পুর 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 থেকে তুমি মনে রাখো পুরে যাওয়া, কোনো কিছু পুরে গেলে কখন পুরে যায়, পুর থেকে মনে রাখো পুরে যাওয়া, পুরে যায় যখন অনেক বেশি উষ্ণ থাকে, গরম হয়, পুরে গেলে হাতে গরম লাগে, ছ্যাঁকা লাগে। তাইলে লালপুরে যেহেতু পুরলে ছ্যাঁকা লাগে, ঠিক এটাই হবে সবচেয়ে কম বৃষ্টিপাত, সবচেয়ে উষ্ণ গরম, তাহলে এইটা মনে রাখলে তোমার লাল খান এমনি মনে থাকবে, ক্লিয়ার? অলরাইট, বলো টেকনিক ক্লিয়ার, বলো 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 টেকনিকটা মনে থাকবে, এই সবার বলো টেকনিকটাকে মনে থাকবে কিনা একটু ভাইয়া আপুরা জানিয়ে দাও, যে এই টেকনিকটা তোমাদের মনে থাকবে কিনা, লালপুরা লালখানের টেকনিকটা। তাহলে এর মধ্য দিয়ে আমরা আজকে বাংলাদেশ পরিচিতি দান করে ফেললাম, আজকে পত্রিকা থেকে পড়লাম, আজকে আমরা একটা রুটিন পেলাম, আজকে আর কি না পেলাম। অবশেষে তোমাদের কিছু খুবই গুরুত্বপূর্ণ সাম্প্রতিক এমসিকিউ সলভ করে দিই, যেগুলো কিনা তোমার বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনের জন্য টপ নচ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরকম কিছু সাম্প্রতিক এমসিকিউ আমরা এখন এই পার্টে সলভ করব, চলো সলভ করি, ক্লিয়ার? তো তোমরা হচ্ছে, তোমাদের নিয়ম হচ্ছে আমি স্ক্রিনে প্রশ্নটা দেখাবো, এই প্রশ্ন দেখার পর তুমি সে যদি পেরে থাকো সঠিক উত্তরটা কমেন্টে লিখবা, না পেরে থাকলে অন্যরা কি সঠিক উত্তর লিখছে তাও দেখবা, কমেন্ট করবা, ভুল হোক কোনো সমস্যা নাই। সো আজকে আমাদের টপ নচ সাম্প্রতিকের যে লাইভ মডেল টেস্ট, সেটির প্রথম প্রশ্ন সবাই উত্তর করো। প্রথম প্রশ্ন কি, 13 নভেম্বর 2023 পর্যন্ত গ্যাজেটভুক্ত বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা কত? বীরাঙ্গনা মানে বুঝো, বীরাঙ্গনা মানে 1971 সালে মুক্তি
মুক্তিযুদ্ধে যে নারীরা পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা তাদের ইজ্জত বা সম্ভ্রম হারিয়েছিলেন তাদেরকে বীরাঙ্গনা বলা হয়। তো এই 13 নভেম্বর 2023 পর্যন্ত এখনো বেঁচে আছে কতজন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা? অপশন 1 448, অপশন 2 610, অপশন 3 500, অপশন 4 559। সো সবাই 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 কমেন্ট করো, দেখতে চাই কার কার সাম্প্রতিকের উপর অনেক ভালো দক্ষতা আছে। সো আমরা লাইভ মডেল টেস্টটা করে ফেলি, আমরা লাইভ মডেল টেস্টে দেখতে চাই কার কতটুকু দক্ষতা আছে, কে কতটুকু পারো। সো কমেন্ট করে জানিয়ে দাও, দেখতে চাই কার কার কতটুকু দক্ষতা আছে এই লাইভ মডেল টেস্টের উপরে। ওকে, নাইমা উত্তর করছো, অনিদা উত্তর করছো, আরজু উত্তর করছো, সো নুসরাত উত্তর করছো, অনেকের ভুল হচ্ছে সঠিক হচ্ছে, সৈকত কুমার কিন্তু উত্তর করেছো, আসিফ ইকবাল উত্তর করেছে, বা সিনথিয়া মেহরিন উত্তর করেছে, ভেরি ফাইন ভেরি গুড, তোমরা উত্তর করতে থাকো, আমি দেখতে চাই কার কার সঠিক উত্তরটা হয়। ক্লিয়ার, কার কার সঠিক উত্তর হয় এই জিনিসটা আমি একটু দেখবো এখন। ওকে, ডান, ক্যামেরা একটু নড়ে গিয়েছিল, আমরা ক্যামেরা ঠিক করে নিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ক্যামেরা নড়ে গিয়েছিল, ক্যামেরা ঠিক করে নিলাম। ডান 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 ডান, ভাইয়া পুরা ভাইয়া পুরা ডান, তোমরা উত্তর করতে থাকো, আমি দেখতে চাই যে তোমাদের কতটুকু সঠিক উত্তর হচ্ছে, কার কি হচ্ছে, জাস্ট এতটুকু দেখবো সঠিক উত্তর কার কার হচ্ছে। হ্যাঁ, অনেকে উত্তর দিচ্ছ, সো যারা দিয়েছ 500 জন, যারা দিয়েছ 500 জন, তাদের উত্তর সঠিক, সঠিক উত্তর হচ্ছে গ, এই গ নাম্বার হচ্ছে সঠিক উত্তর, 500 জন, এখনো বীরঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা কিন্তু 500 জন। ক্লিয়ার, কার কার সঠিক উত্তর হয়েছে জানিয়ে দাও। আমি একমাত্র জানি না, বাকিরা জানে না, সমস্যা নাই, বাকিরা জানবে। হ্যাঁ, আমি ক্যামেরা ঠিক করে নিয়েছি, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে বীরঙ্গনার সংখ্যা 500 জন, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা তোমার জানতে হবে, যেহেতু মুক্তিযুদ্ধ থেকে তোমার বিশ্ববিদ্যালয় পরীক্ষা একটা প্রশ্ন 100% আসবে, সেখান থেকে এটাও চলে আসতে পারে। ক্লিয়ার, সো ভাইয়া 500 জন হবে, হ্যাঁ সঠিক উত্তর 500 জন, সঠিক উত্তর হচ্ছে ভাইয়া 500 জন, থ্যাংক ইউ। আমরা পরের প্রশ্ন দেখি, 2 নম্বর প্রশ্ন, 9 নভেম্বর 2023 জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি দ্বারা কোন ইপিজেড এর অনুমোদন দেওয়া হয়? ইপিজেড মানে এক্সপোর্টিং প্রসেসিং জোন, মানে কোন একটা দিন যখন আমরা বিদেশে পাঠাবো রপ্তানির জন্য, যে জায়গাটা বিভিন্ন কাজ করা হয়, এটাকে ঠিকঠাক করা হয়, একটু মানুষ করে এটা পাঠানো হয়, প্যাকেজিং ট্যাকেজিং করা হয়, বিভিন্ন ম্যানুফ্যাকচার বা তোমার করা হয়, সেটাকে বলা হয় ইপিজেড জায়গা, ইপিজেড এলাকা। তো লাস্ট 2023 সালে 9 নভেম্বর নতুন একটা ইপিজেড হবে বাংলাদেশে, অনুমোদন পাইছে, সেটা কোনটা? দেখতে চাই যশোর ইপিজেড, চাঁদপুর ইপিজেড, নোয়াখালী, নীলফামারী। দেখি 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 কার, একজন লিখছে, জিকে অন্তু লিখছে, দুখুমিয়া ভাইয়া কেমন আছেন? হ্যাঁ জিকে অন্তু, তুমি অনেক কমেন্ট করতেছো, নাবিল ভাই ভালো আছে, আশা করি তুমিও ভালো আছো। ওকে, দেখি তো দেখি তো ভাইয়া তোমাদের সঠিক উত্তর কে কে দিতে পারো। আমি একটু চেয়ারে বসলাম, চেয়ারে বসে তোমাদের সঠিক উত্তর আশায় থাকবো, তোমরা একটু উত্তর করে দাও ঝটাপট। একটু ঝটাপট উত্তর করে দাও, দেখতে চাচ্ছি ঝটাপট কারা কারা উত্তর করতে পারছো। অনেকেই কমেন্ট করছো আমি দেখছি বসে বসে, ভেরি ফাইন ভেরি কুল, কিন্তু এখনও তোমরা যারা লাইভ দেখছো, লাইভ ক্লাসে একটা সাবজেক্ট দাওনি ভাইয়া, প্লিজ লাইভ ক্লাসে একটা সাবজেক্ট দিয়ে দাও, বন্ধুদেরকে একটু মেনশন করে দাও 5 জনকে, আর কারা কারা শেয়ার করছিল আমি কিন্তু নামগুলো পড়ি নাই, এখন একটা তোমার আইডিতে শেয়ার করে জাস্ট ডান লিখে জানিয়ে দাও। অলরাইট, শুধু শেয়ারটা করে ডান লিখে জানিয়ে দাও। হ্যাঁ, এই যে সৈকত ভুল করতেছে, সৈকত নীলফামারি ইপিজেড হবে না, যারা সঠিক উত্তর দিচ্ছ অনেক থ্যাংক ইউ, অনেকে সঠিক উত্তর দিচ্ছ ভেরি ফাইন ভেরি ফাইন, কিন্তু ভুলও হচ্ছে ভাইয়া, ভুলও হচ্ছে, তাই আমাদের সঠিক উত্তর জানতে হবে, আর এটা যেহেতু খুবই রিসেন্ট একটা তথ্য। ক্লিয়ার, সো আমি তোমাদেরকে কিন্তু সেই সঠিক উত্তরটা দিয়ে দিচ্ছি, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই, আর উত্তরটা আর কিছুই না, উত্তরটা হবে এই যশোর ইপিজেড। কোন ইপিজেড? এই এই 9 নভেম্বর 2023 সালে কিন্তু এটা তোমার বিশ্ববিদ্যালয়ে আসতে পারে, যশোরে একটা ইপিজেড হবে, সেই ইপিজেডটার অনুমোদন দেওয়া হয়, তাহলে সঠিক উত্তর ক, ক ছাড়া বাকি যারা দিয়েছে এগুলো ভুল উত্তর, সঠিক উত্তর হচ্ছে ক। ক্লিয়ার, সঠিক উত্তর হচ্ছে যশোর ইপিজেড ইপিজেড। এইবার 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 ঘূর্ণিঝড় মিধিলি, এটাকে আমরা পড়িয়েছি কিন্তু, তুমি দেখি কার কার মনে আছে, এই ঘূর্ণিঝড় মিধিলি আঘাত হানে ঠিক কত তারিখে? 4টা অপশন আছে, তুমি ব্যাস সঠিক উত্তরটা দিয়ে জানিয়ে দাও যে ঘূর্ণিঝড় মিধিলি কখন আঘাত হানে। দেখি তো ভাইয়া কারা পারো, যে ঘূর্ণিঝড় মিধিলি কখন আঘাত হানে এটা কারা কারা পারতেছো আমি জাস্ট দেখতে চাই, একটু কমেন্ট করে জানিয়ে দাও, জানিয়ে দাও, দেখতে চাই ঘূর্ণিঝড় মিধিলি কবে আঘাত হানে এটা তোমরা কারা সঠিক উত্তর দিতে পারো, আমি কমেন্টটা পড়বো তোমাদের, কোনো সমস্যা নাই, ভুল হলে সমস্যা নাই। ঘূর্ণিঝড় মিধিলি নিয়ে একটু আগে আমি পড়াইছিলাম কিন্তু, সেখানে কিন্তু ছিল, যদি এখনই ভুলে যাও তাহলে কেমনে হবে বলো, বলো কী হবে?
ঘূর্ণিঝড় মিথিলি কখন আঘাত হানে? ঘূর্ণিঝড় মিথিলি কখন বাংলাদেশে আঘাত হানে? অনেকে ক দিচ্ছ, অনেকে বলতেছো আমার এলাকায়, সুমাইয়া বলতেছো আমার এলাকায়, অনেকে বলতেছো বলো যে ঘূর্ণিঝড় মিথিলি কয় তারিখে আঘাত হানে, এটা কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। মিথিলি নিয়ে কিন্তু আমি ডিটেলে 4-5টা অপশন দিয়ে দিয়েছি। কেউ দিচ্ছ ক, কেউ দিচ্ছ খ, কেউ দিচ্ছ ক, কেউ দিচ্ছ খ, বাট সঠিক উত্তর কোনটা এটা সময়ই বলে দেবে, কোনো সমস্যা নাই, সময়ই বলে দেবে সঠিক উত্তর কোনটা। সো সবার উত্তরগুলি দেখছি, সঠিক উত্তর অনেকে ভুলও দিচ্ছ। হ্যাঁ প্যারা নাই, ভুল দাও, ভুল হোক তারপর আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ। ফাইন, 19 নভেম্বর উত্তরটি ভুল, 18ই নভেম্বর উত্তরটি ভুল হবে, অনেকে দিচ্ছ 17ই নভেম্বর 2022, না এটা 2023 সালে হয়েছে এবং 17ই নভেম্বর 2023। উত্তর ক সঠিক, সঠিক উত্তর হবে 17ই নভেম্বর 2023, উত্তর সঠিক হচ্ছে ক। চলো 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 দেখি এইবার আরেকটা সাম্প্রতিক প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। পদ্মা সেতুতে সর্বপ্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কবে? সবগুলো কিন্তু তারিখ থেকে দিচ্ছি এবং এমন তারিখগুলো যেগুলো আসতে পারে তোমার পরীক্ষায়। সো এইটার উত্তর করো 4 নম্বরটা, দেখি কার কত দম আছে, কে কত পারো, এটা আমি একটু দেখতে চাই যে পদ্মা সেতুতে সর্বপ্রথম ট্রেন বা যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে 1 নভেম্বর 2023, 2 নভেম্বর 2023, 3 নভেম্বর 2023, নাকি 4 নভেম্বর 2023, একটু জাস্ট কমেন্ট করে জানিয়ে দাও। এগুলো নিজেদের যাচাই করা কিন্তু হয়ে যাচ্ছে যে আমি আসলে পারছি কিনা বা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমার পড়া হচ্ছে কিনা। দেখো অনেকে এগুলো পারতেছো না, তার মানে তোমার কিন্তু সাম্প্রতিকে ঘাটতি আছে। আর তাই নাবিল ভাইয়া কিন্তু তোমাদের জন্য বসে নাই, আমার পিডিএফ বুক যারা কিনবা প্রত্যেক দিন 10টা করে এরকম সাম্প্রতিক পিডিএফ পত্রিকা থেকে এবং দিয়ে দিব, তোমার আর সাম্প্রতিকে ভুল করার কোনো সুযোগ থাকবে না। তাহলে প্লিজ কাইন্ডলি কেউ মিস করো না এই সুযোগটা। আগামী 2 দিনের মধ্যে যদি তুমি, আগামী 1 দিনের মধ্যে যদি তুমি, একদিন আজকে চলে গিয়েছে, যদি তুমি এই গ্রুপে পিডিএফটা কিনে অ্যাডমিট হও, তুমি ক্লাস সম্পূর্ণ টপিক ফ্রি, পরীক্ষা ফ্রি, মডেল টেস্ট ফ্রি, এই পিডিএফ ফ্রি পাবা সাম্প্রতিকের প্রত্যেক দিন। প্রত্যেক দিন ক্লাস হবে, প্রত্যেকদিন তুমি 10টা করে পাবা, সপ্তাহ শেষে পরীক্ষা হবে, তোমার সলভ ক্লাস হবে। তাহলে বুঝতেই পারছো তোমার সাম্প্রতিকে দুর্বলতা থাকলে তোমার অবশ্যই আমাকে চুজ করে একটা রাইট ডিসিশন হবে আই গ্যাস। সো বলো তো কবে 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 ট্রেন চলাচল শুরু করে, এটাও তোমাদের আসতে পারে। বলো কবে কবে কবে, দেখি তো কার কার সঠিক উত্তর হলো, কে কে পারলা এটা আমার দেখতে হবে। ওকে ওকে, 1 নম্বর যারা উত্তর দিচ্ছ তাদের উত্তরটা সঠিক, এটা হবে ক নম্বর উত্তর, 1 নভেম্বর 2023, 1 নভেম্বর 2023 সালে, মানে এই সালে পদ্মা সেতুতে সর্বপ্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করে। বাহ ভেরি ফাইন, সোহেল সঠিক উত্তর হয়েছে, সোহেল রানা সঠিক উত্তর দিয়েছে, ওকে অনেক ধন্যবাদ। হ্যাঁ উত্তর সঠিক, উত্তর সঠিক, এটা হবে 1 নভেম্বর 2023, ক্লিয়ার? কবে হবে ভাইয়া? এটা হবে 1 নভেম্বর 2023, ক্লিয়ার? সবাই ক্লিয়ার, কোনো কনফিউশন আছে? নাই। এটা হবে কত ভাইয়া? 1 নভেম্বর 2023, এটা কত হবে? 1 নভেম্বর 2023 সঠিক উত্তর। এইবার 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 তোমরা জানো যে বঙ্গবন্ধুকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসেই, আর তাই 29 অক্টোবর 2023 কোন প্রতিষ্ঠান বঙ্গবন্ধুকে সম্মানসূচক ডক্টর অফ লজ, যেটা কিনা ওনার মরণোত্তর ডিগ্রি প্রদান করে, কোন বিশ্ববিদ্যালয় বা কোন কোন প্রতিষ্ঠান বা কে কে করে, 4টা অপশন আছে, সঠিক উত্তর দাও। এইটা না পারলে সবগুলোরে মারবো, এইটা না পারলে সবগুলোরে মারবো, কারণ এইটা কিন্তু পারার কথা, এইটা কিন্তু পারার কথা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা সবার পারার কথা। বলো কোন প্রতিষ্ঠান বঙ্গবন্ধুকে ডক্টর অফ লজ দেওয়া হয়, এটা একটু বলে দাও, এটা একটু জানিয়ে দাও। বলো কোন প্রতিষ্ঠান, বলো কোন প্রতিষ্ঠান, কোন প্রতিষ্ঠান, কোন প্রতিষ্ঠান, বলো 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 ভাইয়া কোন প্রতিষ্ঠান, ক্লিয়ার? একটু জানিয়ে দাও তো ভাইয়া কোন প্রতিষ্ঠান হবে। অল রাইট, তোমরা একটু জানিয়ে দাও, অল রাইট, তোমরা একটু জানিয়ে দাও কোন প্রতিষ্ঠান হবে, তারপর হচ্ছে ভাইয়া আমরা দেখবো। অনেকেই কমেন্ট করতেছো, অনেকের উত্তরগুলো সঠিক, অনেকে আবার ভুল উত্তর দিচ্ছ, কোনো সমস্যা নেই, ভুল করো, বাট এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাই মাথায় রেখো, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ অনেকে ঢাকা ডিইউ লিখছ, ওকে ঢাকা ইউনিভার্সিটি লিখছ, বাহ সেরা। তোমরা আমাকে বলো তো যে সাম্প্রতিক কিছু সলভ করাচ্ছি, এর ভালো হচ্ছে না? আজকে টপিক পড়ালাম, রুটিন দিলাম, পত্রিকা থেকে দেখালাম, সাম্প্রতিক দিলাম, তোমরা আর কী চাও বলো, আমার থেকে আর কী চাও? পিতুলা লিখছে এ, হ্যাঁ, তারপর সুমাইয়া সুমো লিখছে স্বপ্নের ডিইউ, দীপ লিখছে ঢাকা ইউনিভার্সিটি, নুরুল্লাহ লিখছে ঢাকা ইউনিভার্সিটি, মুনতাহা লিখছে ঢাকা ইউনিভার্সিটি ক, সোহেল ঢাবি, তার মানে সবার উত্তর যেহেতু সঠিক, এটা নিয়ে আর বসে থাকি না। হ্যাঁ উত্তরটা ক, ঢাকা বিশ্ববিদ্যালয়। তো বঙ্গবন্ধুর পক্ষে ওনার কন্যা শেখ হাসিনা, তিনি কিন্তু, তিনি
তিনি কিন্তু এই ডক্টর অফ লজ, তিনি কিন্তু এই ডক্টর অফ লজ এই ডিগ্রিটা গ্রহণ করেন বঙ্গবন্ধুর পক্ষ থেকে। সো 29 অক্টোবর তারিখটা মনে রেখো 2023 সালে। সো ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েছে। আমি একটা কথা বলি বারংবার যে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু থেকে একটা প্রশ্ন চলে আসে, একটা না একাধিক চলে আসে, তাই এই দুটো টপিক ইগনোর করার কোনো সুযোগ নেই। সো পরের প্রশ্ন, 11 নভেম্বর 2023 এই পর্যন্ত দেশের কতটি জেলা রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয়? সম্প্রতি কক্সবাজার টু ঢাকায় ঢাকা এক্সপ্রেস যে রেলওয়েটি সেটি কিন্তু চলাচল শুরু করেছে, তার মানে কক্সবাজারে কিন্তু রেল লাইন পৌঁছে গিয়েছে। তো এই কক্সবাজারে পৌঁছানোর মধ্য দিয়ে ঠিক কতটি জেলা রেলওয়ে নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হলো এইটা তোমাকে জানতে হবে। ডেফিনেটলি। সো কারা কারা জানো উত্তর দাও, না জানলে তো নাবিল ভাই আছেই, তোমাদের ডেফিনেটলি সবাই সঠিক উত্তরগুলো পেয়ে যাবা। বাট এগুলো ইম্পর্টেন্ট ভাইয়া, এগুলো ইম্পর্টেন্ট দেখে তোমাদের পড়াচ্ছি, কেউ হেলাফেলা করো না, যা সঠিক উত্তরটা করে ফেলো। বলো এটা কবে হবে? ও বাবা, অনেকে সঠিক উত্তর দিচ্ছ, ভেরি ফাইন, সঠিক উত্তর দিচ্ছ। দেখতে চাচ্ছি কারা দিচ্ছ সঠিক উত্তর, আচ্ছা সঠিক উত্তর অনেকেই দিচ্ছ, অনেকেগুলো সঠিক। 48 48, সৈকত, মাসুমা, রাত্রি, সাদিকা, সিদ্রাতুল মুনতাহা, সবাই যেহেতু 48টি বলছো তাহলে উত্তর হবে ঘ, 48টি সঠিক। 48টি জেলায় কিন্তু এখন রেলওয়ে তোমার যে লাইন বা স্বপ্নের রেলওয়ে কিন্তু পৌঁছে গিয়েছে, ক্লিয়ার? 50টি হবে না দ্বীপ, 50টি হবে না, উত্তর হবে ঘ, মানে 4 নম্বরটা 48টি। সো আজকে আমাদের আরও একটি প্রশ্ন রয়েছে, 1 নভেম্বর 2023 ঢাকা বিশ্ববিদ্যালয়ের 84তম বিভাগ হিসেবে যাত্রা শুরু করে কোন বিভাগ? তোমাদের অ্যাডমিশন টেস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা প্রশ্ন আসবে, তুমি কি এটা বিষয়ে খেয়াল করছো? নাবিল ভাই বঙ্গবন্ধু থেকে একটা প্রশ্ন দিছে, সাম্প্রতিক উন্নয়ন প্রকল্প থেকে প্রশ্ন দিছে, মুক্তিযুদ্ধ থেকে একটা সাম্প্রতিক প্রশ্ন দিছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও একটা প্রশ্ন দিছে। এর মানে ধরে নাও এই টপিকগুলো তোমার ঢাবের জন্য ইম্পর্টেন্ট, সেইভাবেই আমি কিন্তু তোমাদের এই নীল নকশা সাজিয়েছি। সো বলো কোন ডিপার্টমেন্ট হবে, কোন ডিপার্টমেন্ট হবে? দেখি এইটা আবার একটু আনকমন অনেক কাছে হতে পারে, বাট দেখতে চাই কারা পারো, কাদের এই জায়গাটা দখল আছে, আমি দেখতে চাই কাদের এই ব্যাপারটাতে দখল আছে, কারা জানো, জানলে ভালো, না জানলে কোনো সমস্যা নেই, আমি আসি, আমার সাথে পথ চলা থাকলে তোমার ইনশাল্লাহ জানা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। বলো কি হবে সঠিক উত্তর, দেখি সোনামণি, একটু জানাই দাও সঠিক উত্তর কি হবে, কোনটা হবে। হ্যাঁ অনেকে সঠিক উত্তর দিতে পারছো, তাসনিয়া সঠিক উত্তর দিয়েছে, আরজু ভুল উত্তর দিয়েছো, মারজানা ভুল উত্তর, তাহসিন সামিয়া সঠিক উত্তর দিয়েছো, তাসনিয়া গ্রেট, আমাদের প্রাইভেট গ্রুপে তাসনিয়া আছে, তাসনিয়া তোমাকে কংগ্রেচুলেশন। দীপ কিন্তু ভুল উত্তর দিয়েছো, ওকে, তাওহিদ পারো না, সমস্যা নাই, নারী ও শিশু শিক্ষা বিভাগ এটা না হবে না, এই নারী ও শিক্ষা বিভাগ, অপরাধ বিজ্ঞান বিভাগ, পারমাণবিক বিভাগ আগে থেকেই আছে, কিন্তু এই 84তম বিভাগ হিসাবে 1 নভেম্বর 2023-এ এই জনস্বাস্থ্য বিভাগ এই বিভাগটা যাত্রা শুরু করে। কি কোন কোন বিভাগ যাত্রা শুরু করে ভাইয়া, কোন বিভাগ যাত্রা শুরু করে একটু বলে দাও তো তোমরা, 84তম বিভাগ হিসেবে কোনটা যাত্রা শুরু করে 1 নভেম্বর 2023 সালে, কোনটা? ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে, কোনটা বলো? সঠিক উত্তর আমি বলে দিয়েছি, সো এই জিনিসটা সবাই মাথায় রাখবা, আর এটা যদি কোনোভাবে তোমার ভুল না হয়, কারণ ঢাবি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা প্রশ্ন আসেই, ঢাকা বিশ্ববিদ্যালয় টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন হয়েই থাকে, তাই এইটা ইগনোর করার কোনো সুযোগ নাই, সে হচ্ছে পাবলিক হেলথ বা জনস্বাস্থ্য বিভাগ। ক্লিয়ার সবাইকে? একদম ক্লিয়ার সবাইকে, একদম ক্রিস্টাল ক্লিয়ার, যদি তোমরা ক্রিস্টাল ক্লিয়ার থাকো আমি অত্যন্ত খুশি। সো এরই মধ্য দিয়ে আমাদের আজকে লেকচারের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আজকে আমরা কি না শিখলাম তুমি বলো তো, আজকে আমরা প্রায় দেখো আমি তোমাদের দেখাচ্ছি কি কি শিখলাম, একটু দেখো আমার ক্লাসটা তোমাদের ইফেক্টিভ হয়েছে কিনা, একটু খেয়াল করো, আমি যদি আজকে ক্লাসের প্রথম পেজে চলে যাই, একদম আমরা যদি প্রথম পেজে চলে যাই, দেখো এখানে ক্লিক করে আমি প্রথম পেজে চলে গেলাম, প্রথম পেজে যাওয়ার পর আমি যদি এটাকে শো দেই, দেখতে পাচ্ছ পত্রিকা থেকে আজকে আমরা চমৎকার
একদম প্রত্যেকদিন পত্রিকা ঘেটে আমি পড়াবো বলছি, নিয়ে আসছি। বাংলাদেশ পড়ে যদি পুরোটা ডান করে ফেলছি, তোমরা এই টপিকটা বাসায় বই থেকে ঘেটে অবশ্যই পড়বা, অবশ্যই পড়বা। লাইভ এমসিকিউ আমরা লাস্ট সলভ করাইলাম, অবশেষে সাম্প্রতিক হট টপিক নিয়ে আলোচনা করলাম। তাহলে বলো, এই ক্লাস যদি ইফেক্টিভ হয়ে থাকে তাহলে ডেফিনেটলি তোমরা যদি চাও দুদিন পরে এই ক্লাস বন্ধ হয়ে যাবে, এবং আগামীকাল পর্যন্ত কিন্তু মাত্র 1450 টাকায় তোমরা আমার পিডিএফ বইটা কিনলে পুরো ক্লাস মডেল টেস্ট ফ্রি হয়ে যাবে। যারা ভয় পাচ্ছ, গুচ্ছ, রাবি, চবি, ঢাবি বা সেকেন্ড টাইমার বা মেডিকেল, তোমরা সবাই এই কোর্সে অ্যাডমিট করতে পারো। একটা জিনিস খেয়াল করো, এই কোর্সে অ্যাডমিট হলে তুমি কিন্তু চমৎকারভাবে চমৎকারভাবে ক্লাসগুলো পাচ্ছ এবং এই পিডিএফ খণ্ডগুলো পেয়ে যাচ্ছ। দেখো এই পিডিএফ খণ্ডগুলো, এতগুলো পিডিএফ খণ্ড পেলে তোমার কিন্তু আর কোনো কিছু বাকি থাকবে না। সো আমরা পিডিএফ খণ্ডের যদি কিনতে চাও, তোমার এই এতগুলো পিডিএফ পাবা, ক্লাস পাবা, পরীক্ষা পাবা, ডান, পুরার জিকে ডান হয়ে যাবে। তোমরা যদি পারচেস করতে চাও, দেখো প্রথমে এই নাম্বারে বিকাশে বা নগদে তোমরা টাকাটা কি করবা, সেন্ড মানি করবা। তারপর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, একটা নগদ রাখবা, ভাই আমি টাকা পাঠাইছি, আমার লাস্ট নাম্বার এত। যদি কারো এক্সট্রিম আর্থিক সমস্যা থাকে, এখন রিজন দেখায় তোমাকে আমি ডিসকাউন্ট দিয়ে দিব, সমস্যা নাই। তবে এই নাম্বারে কারো যদি আর্থিক সমস্যা না থাকে, মিথ্যা বলো না, এটা তোমার উপর একটা খারাপ প্রভাব ফেলবে, একজন শিক্ষকের সাথে মিথ্যা বলো না। এইটাতে তুমি যদি পাঠাও আমি তোমাকে সাথে সাথে অ্যাড করে দিব। আর দুই দিন থাকবে ফ্রি ক্লাস, আজকে কয় তারিখ, দুই দিন থাকবে ভর্তির ডেট, আজকে 3 ডিসেম্বর, 5 ডিসেম্বরের মধ্যে ভর্তির ডেট ক্লোজ। তোমরা ভর্তি হতে পারবা না, হতে চাইলে 3000 টাকা লাগবে আমার এই কোর্স, বা এই তোমার এই যে কোর্স না, এই জিকে 3-in-1 পিডিএফ 100 পিডিএফ বান্ডেলটা কিনতে চাইলে, সাথে ক্লাস এবং মডেল টেস্ট ফ্রি। তোমরা জানো অনেকবার বলছি, 5 তারিখে ভর্তি হলে 1450 টাকা, এরপরে পুরা আমার এই পিডিএফ বই কেনাই যাবে না, আমার গ্রুপে তুমি অ্যাড হতে পারবে না। সো বুঝে নাও, বুঝে নাও কি করবা, বুঝে নাও কি করবা, সো বুঝে শুনে কাজ করো। সো যারা অ্যাড হতে চাও এইটা স্ক্রিনশট রাখো, আমি তোমাদের আর কিছু জিনিস ইনফরমেশন দিয়ে দেই। ওকে, আমি তোমাদের আরো কিছু ইনফরমেশন দিয়ে দেই। ডান 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 ডান, আরো কিছু, ওকে, লাইভ ক্লাসে কি হলো, এটা দেখা যাচ্ছে না নাকি ভাইয়া পুরা, দেখো তো সবাইকে দেখতে পাচ্ছ, সবাইকে লাইভ ক্লাস দেখতে পাচ্ছ নাকি, আমার প্রবলেম দেখা দিয়েছে আমি বুঝতেছি না। আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি, ওকে, আশা করি ঠিক হয়ে গেছে। ওকে ওকে ডান, তাহলে দেখতে পাচ্ছ, যেহেতু তোমাদেরকে আমি পুরো পুরো ঘটনাটা জানাই দিই, যে তোমরা এই নাম্বারটাতে যদি তোমরা পে করো, এই নাম্বারে পে করলে, এই নাম্বারে তোমরা যদি পে করো ভাইয়া, যদি তোমরা এই নাম্বারে পে করো তাহলে তোমাদের আর কোনো প্যারা নাই, তোমাদের এই নাম্বার পে করলে পিডিএফ বইটা কিনলে ক্লাস ইয়া একদমই ফ্রি, একদমই ফ্রি, পুরো তোমার ক্লাসগুলো থাকবে রেকর্ডেড, লাইভ হবে, তুমি রেকর্ডেড করতে পারবা, যদি মিস হয়ে যায় লাইভ ক্লাস হবে, পরীক্ষা হবে, সো কেউ মিস করো না। সো তোমাদের আমি দেখাই দিই ডিটেলসটা, ডিটেলস দেখতে পাচ্ছ, এই নাম্বার, এই নাম্বার যদি তোমরা পারচেস করো ভাই, এই নাম্বারে যদি তোমরা কি করো, টাকা সেন্ড করো বিকাশে বা নগদে, 1450 টাকা, 1450 টাকা, 5 তারিখের মধ্যে পরে ভর্তি খুলে হয়ে যাবে। এই নাম্বারে যদি 1450 টাকা পে করো, আমার ওই বই কেনার গ্রুপে অ্যাড করে দিব ইনশাল্লাহ। ক্লিয়ার, ডান, আমি তোমাদেরকে অ্যাড করে দিব 5 তারিখের মধ্যে পরে ভর্তি খুলে। ওকে, সো চলে গেল, এটা নিয়ে আর কথা বলবো না। তো পাশাপাশি যারা চাও এই ক্লাসগুলো রেকর্ডেড থাকতে, ফেসবুকে তো পাও না তোমরা, হচ্ছে এইটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, তোমরা এই ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছ, নাবিল হাসান অফিসিয়াল। এই নাবিল হাসান অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটা আমার রয়েছে, ইউটিউবে গিয়ে এই নামে সার্চ করলে আমার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবা। এই ইউটিউব চ্যানেলে তোমরা যেটা করবা, এই ইউটিউব চ্যানেলে তোমরা সবাই সাবস্ক্রাইব করে থাকবা, আমি জিকের জন্য ভিডিও, বিভিন্ন টিপসের ভিডিও কিন্তু এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। সো ক্লাসের পরে তোমরা অবশ্যই এই ইউটিউব চ্যানেলে কি করবা, সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে তুমি আমার লাইভ ক্লাসগুলো রেকর্ডেড কিংবা বিভিন্ন ধরনের জিকের টেকনিক, পড়াশোনার টেকনিক পেয়ে যাও যে কোনো এই নাবিল হাসান অফিসিয়াল ইউটিউবে। এবং তোমরা ফেসবুকে যদি চাও যে নেক্সট লাইভ ক্লাসগুলো করতে কিংবা বিভিন্ন পিডিএফ পেতে, বিভিন্ন হেল্প পেতে, নাবিলস NSG নাবিলস স্টুডেন্টস গ্রুপ, এটা আমার ফেসবুক গ্রুপ, এখানে তুমি রিকোয়েস্ট পাঠাইলে অ্যাড হয়ে যাবা। সো দুইটা বিষয়, এক হচ্ছে ইউটিউব চ্যানেল স্ক্রিনশট রাখো, এই স্ক্রিনশট রেখে এটাতে অ্যাড হয়ে যাবা, আর দ্বিতীয়ত হচ্ছে ফেসবুক গ্রুপটা। সো এই দুইটাতে অ্যাড হওয়ার পর তুমি আজকে ক্লাসের পর যদি অ্যাড হইতে চাও, যদি অ্যাড হইতে চাও, মিস করো না, 5 তারিখের পর আর পাবা না। এই নাম্বারে বিকাশ বা নগদে টাকা পাঠায়, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে ডেফিনেটলি তুমি পেয়ে যাবা। আর ফাইনালি যেহেতু আজকের ক্লাস শেষ, আমি আশা করবো সবাই আর ডিলে না করে ভর্তি হয়ে যাবা। সো আজকের ক্লাসটা ঠিক এখানেই কি খতম।
খতম, বাই বাই, টাটা, গায়া, গুড বাই, সবকিছু আজকের ক্লাসটা এখানেই খতম হয়ে গেল, ক্লিয়ার, বাই বাই। সো সবাই ভালো থেকো, পরের ক্লাস কবে হবে জানতে আমার এই আইডিতে নাবিল হাসান আইডিতে ফলো দিয়ে রাখো, বিভিন্ন পোস্টে রিয়েক্ট করে রাখো, যাতে করে তোমার কাছে ফেসবুক সবার আগে আমার ক্লাসগুলো পৌঁছায় দেয়। নেক্সট ক্লাস কবে হবে আমি আগামীকাল দিনে পোস্ট করে জানাই দিব বা ভিডিও দিয়ে জানাই দিব, সবাই চোখ রেখো এবং সবাই নেক্সট ক্লাসগুলো করবা। তোমার জন্য শুভকামনা জানাই, সবার অনেক বেশি ভালোবাসা জানাই, কেউ আমার পিডিএফ বান্ডেলটা মিস করো না, পরে অনেক টাকা দিয়ে তোমাদের ভর্তি হওয়া লাগবে আমার পিডিএফটা কিনে ফ্রি ক্লাসগুলোর জন্য। সো ভালো থেকো, সবার জন্য ভালোবাসা জানিয়ে আজকে গান হবে না, আমার অনেক টায়ার্ড, পরবর্তী ক্লাসে ডেফিনেটলি গান হবে। সো সবার জন্য ভালোবাসা জানিয়ে শেষ করছি, বিদায় নিচ্ছি, শুভরাত্রি, যা পড়লাম ভালো করে পড়ো, পিতামাতার স্বপ্ন পূরণ করো, সবাই পড়াশোনা করো, আমি যে রুটিনটা বানা দিলাম ওইটা বানায় আমাকে ডেফিনেটলি আমার আইডিতে সবাই দিবা এবং আমার হোয়াটসঅ্যাপে সবাই দিতে পারো, রুটিনটা বানায় তোমার পড়াশোনা সংক্রান্ত যত সমস্যা আমার এই হোয়াটসঅ্যাপে শেয়ার করবা, কোনো সমস্যা নাই, ক্লিয়ার, ক্লিয়ার। দেখা হবে পরবর্তী ক্লাসে, টিল দেন ভালো থেকো, শুভরাত্রি, সবার জন্য অনেক বেশি দোয়া, আসসালামু আলাইকুম, বাই, টাটা, গুড বাই, নাম্বারটা স্ক্রিনশট রাখতে পারো ভর্তি হওয়ার জন্য।